শুভ সকাল। আজ 2564 বুদ্ধাব্দ অধিবছরের কার্তিকী কৃষ্ণ পক্ষ অষ্টমী, ডিসেম্বর 2020 ইংরেজি। আজকেও অল্প সময় ধর্ম আলোচনা করার জন্য লাইভে আসলাম। আজকে প্রতীত সমপাদ নিয়ে কিছু ধর্ম আলোচনা করব। তো যারা লাইভে সংযুক্ত হয়েছেন এবং হবেন, বড় বান্তেদেরকে বন্দনা, ছোট বান্তেদেরকে আশীর্বাদ, উপাসক উপাসিকা দায়ক দায়িকাদেরকে প্রজ্ঞাময় আশীর্বাদ, এ ধর্ম দেশনা শ্রবণ করে সবার মনে ভয় বিতর্ক সংশয় দূর হোক এ উদ্দেশ্য রাখছি। তো আবারও সবার প্রতি প্রজ্ঞাসম্মত মৈত্রীময় শুভেচ্ছা। শুরু করা যাক। প্রতীত্য সমুপাত, প্রতীত্য সমুপাত হচ্ছে বুদ্ধির্দেশিত দেশনা। প্রতীত্য সমুপাতকে প্রতীত্য সমুপাত নিদান বলা হয়। নিদান অর্থ হচ্ছে মূল, নিদান অর্থ হচ্ছে প্রত্যয়, নিদান অর্থ হচ্ছে হেতু, নিদান অর্থ হচ্ছে কার্যকারণ। কারণে কারণে দুইয়ের কারণে প্রতীত্য সমপন্ন হয়। পাটিচ্চা যোগ পাটিচ্চা, কারণে কারণে, কারণে যোগ কারণে, দুইয়ের কারণে সমপন্না সমপন্ন। বুদ্ধ দেশনা হচ্ছে প্রতীত্য সমুপাত নিদান। তো প্রত্যেকের মধ্যে প্রতীত্য সমুপাত আছে। মুহূর্তে মুহূর্তে পঞ্চস্কন্ধ উৎপন্ন হচ্ছে। কর্মের কারণে নামরূপ উৎপন্ন হয়, নামরূপের কারণে কর্ম উৎপন্ন হয়। এভাবে চক্রাকারে বিচরণ করে প্রতীত্য সমুপন্ন উৎপন্ন হয়। তো প্রতীত্য সমুপন্ন নিদান 12টি, অবিদ্যা সংস্কার বিজ্ঞান নামরূপ সরায়তন স্পর্শ বেদনা তৃষ্ণা আসক্তি বা উপাদান আর কর্ম, তারপরে জন্ম, জন্ম হলে জরা মরণ। তো মরণের আগে শোক পরিতাপ দুঃখ দমনস্য উপায়াস। তো প্রতীত্য সমুপান নিদানে কেবল দুঃখের কারণ দুঃখ সত্য উৎপন্ন হয়। অবিদ্যা হচ্ছে চার আর্য সত্যকে না জানা। সংস্কার হচ্ছে পুণ্য সংস্কার পাপ সংস্কার ধ্যান সংস্কার।
বিজ্ঞান হচ্ছে প্রতিসন্ধি বিজ্ঞান, যা বর্তমান জন্মে শুরু। অতীত জন্ম চ্যুতি হওয়ার পরে প্রতিসন্ধি হয়, সে প্রতিসন্ধি চিত্তকে সংস্কার কারণে বিজ্ঞান বলা হয়, অর্থাৎ সংস্কার কারণে পুনর্জন্ম হয়। স্পষ্ট আছে এখানে, অবিদ্যার কারণে সংস্কার হয়, সংস্কার কারণে বিজ্ঞান, মাতৃ যথারে প্রথম প্রতিসন্ধি বিজ্ঞান উৎপন্ন হয়। এখানে স্পষ্ট যে অবিদ্যা সংস্কারের কারণে প্রতিসন্ধি হয়, কারো কারণে নয়। তো অনেক অনেক ধারণা আছে, অমুকের কারণে সমুকের কারণে জন্ম হয়, এখানে এই জায়গা সংস্কারের কারণে পুনর্জন্ম হয়। তো জন্ম হলে জন্মের সাথে করে আছে রূপ, তো নাম রূপ উৎপন্ন হয়, তো নাম রূপের মধ্যে সরায়তন উৎপন্ন হয়, সরায়তনের মধ্যে বেদনা স্পর্শ উৎপন্ন হয়, স্পর্শের কারণে বেদনা উৎপন্ন হয়, তো বেদনার মধ্যে তৃষ্ণা, তো তৃষ্ণার মধ্যে আসক্তি, আসক্তির মধ্যে কর্ম, তো কর্মের মধ্যে আবার জন্ম হয়, ভবিষ্যতে জন্ম হবে। তো জন্ম হলে জরা হবে, ব্যাধি হবে, মরণ হবে, জরা মরণ হবে। তারপরে জরা মরণের আগে সারাটি জীবন আয়ু কর্ম পুণ্য যতদিন থাকে শোক সন্তপ্ত হয়, পরিতাপ রোদন হয়, বিলাপ রোদন হয়, বিলাপ রোদন থাকে, কায়িক দুঃখ থাকে, মানসিক অসন্তুষ্ট, মানসিক ক্ষোভ, অর্থাৎ দোমনস্য থাকে, দোর্মনস্য মানসিক অশান্তি থাকে, উপায়াস, উপায়াস হচ্ছে দুঃখের কায়িক দুঃখ, মানসিক দুঃখ, অর্থাৎ শোক পরিতাপ দুঃখ দোমনস্যগুলি বারবার মনের মধ্যে উৎপন্ন হয়ে থাকে। তো সব কিছুকে মিলে দুটা জিনিস হয় পুরো প্রতীত সমপাদে, দুঃখের কারণ দুঃখ সত্য হয়ে থাকে। দুঃখের কারণ কি? অতীতে অবিদ্যা সংস্কার। বর্তমানে দুঃখ সত্য কি? বিজ্ঞান নাম রূপ সরায়তন অস্পর্শ। তো বর্তমানে দুঃখের কারণ কি? তৃষ্ণা আসক্তি কর্ম। তো ভবিষ্যতে দুঃখ সত্য কি? জন্ম জরা মরণ শোক পরিতাপ দুঃখ দমনস্য উপায়াসা, উপায়াস হাউতাস হতাশা। কেবল দুঃখের কারণ দুঃখ সত্য উৎপন্ন হয়। পালিতে বললে আবিজ্যা পাচ্ছে সংখারা সংখারা পাচ্ছে উইঞানা উইঞানা পাচ্ছে নামারূপা নামারূপা পাচ্ছে সালায়তনা সালায়তনা পাচ্ছে ভাষ্য ভাষা পাচ্ছে ওয়েদনা ওয়েদনা পাচ্ছে তান্না তান্না পাচ্ছে উপাদানা উপাদানা পাচ্ছে ভাব ভাব পাচ্ছে জাতি জাতি পাচ্ছে জরা মারানা শোকা পারে দেওয়া দুঃখ দমন সুপায়স সম্ভাবান্তি এওয়া মেতাসা কেবল আসা দুঃখ খান্দাসা সমুদয় হতে। কেবল দুঃখের কারণ দুঃখ সত্য উৎপন্ন হয়ে থাকে। এটা হচ্ছে প্রতীত সমপাত নিদান, প্রতীত সমপাত দেশনা, বুদ্ধির দেশিত দেশনা। তো আমরা বিশ্লেষণ করলে যা জানা যায়, অর্থাৎ প্রতীত সমপাত ধর্মকে যা জানা যায়, সেটা হচ্ছে দুঃখ আছে, চক্ষুদ্বারে দুঃখ উৎপন্ন হয়, কর্ণাধারে দুঃখ উৎপন্ন হয়, নাসিকা ধারে দুঃখ উৎপন্ন হয়, জিহ্বাধারে দুঃখ উৎপন্ন হয়, কায়ধারে দুঃখ উৎপন্ন হয়, মনধারে দুঃখ উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয় দুঃখ দ্বারে? তো এক সময় বুদ্ধ বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছেন, প্রতীত সমপাতকে উপলব্ধি করে বৈশাখী পূর্ণিমা বুদ্ধত্ব জ্ঞান লাভ করার পর তিনি প্রথম বর্ষাবাস বারাণসী ঋষিপত্তনে যাপন করেছিলেন। তো বারাণসী ঋষিপত্তনে তিনি বর্ষাবাস যাপন শেষে সেখান থেকে এই উরুবেলা উদ্দেশ্যে আসছিলেন। তো উরুবেলাতে তিনজন
তিনজন পরিব্রাজক ছিল, তিন ভাই, উরুবেলা কাশ্যপ, নদী কশ্যপ, গয়া কশ্যপ, বড় ভাইয়ে 500 জন, মেজ ভাইয়ে 300 জন, ছোট ভাই গয়া কশ্যপের 200 জন। তারা তারা অনমা নদীর স্রোতে উপর দিকে বড় ভাই, মাঝখানে মেজ ভাই, তো গয়া গয়া কশ্যপ গয়া যিনি থাকেন, ছোট ভাই, তারা 1000 জন। তাদের মধ্যে একটা প্রতিশ্রুতি ছিল, কথা ছিল, ভাই কোনো জ্ঞান সন্ধান পেলে, সত্য সন্ধান পেলে আমাদেরকে খবর দিও, অর্থাৎ জানিও। তো বুদ্ধ আষাঢ়ী আশ্বিনী পূর্ণিমা বারাণসীতে শেষ বসবাস শেষ কার্তিকী পূর্ণিমা কাপ্পাসিয়াকা বনে ছিলেন, 30 জন বদ্রীয় বর্গীয় দেখা হয়েছিলেন সেখানে। সেখান থেকে এখন কার্তিকী পূর্ণিমার পরে কার্তিক পৌষ আশ্বিন কার্তিক অগ্রহায়ণ অগ্রহায়ণ পূর্ণিমা এ উরুবেলায় আসছিলেন। তো সেখানে বিভিন্নভাবে হাজার উপমা শত রীতি মাধ্যমে উরুবেলা কাশ্যপকে তিনি ধর্ম দুঃখমুক্তি নির্বাণ পথ দেখিয়েছিলেন। সেখানে উরুবেলা কাশ্যপ বুদ্ধের প্রতি শ্রদ্ধা প্রসন্ন হয়ে, শ্রদ্ধা সম্পন্ন হয়ে বুদ্ধের অমৃত দেশনা শুনে তিনি ধর্মচক্ষু জ্ঞান লাভ করেছিলেন। তো মেজ ভাই ছোট ভাই সবাই 1000 মিলে একসাথে ধর্মশ্রবণ করেছিলেন। তো ধর্মশ্রবণ করার পর তারা সকলে অর্হত মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তো সেখান থেকে অগ্রহায়ণ পূর্ণিমা পর তো 1000 শিষ্যকে নিয়ে রাজগীরের উদ্দেশ্যে আসছিলেন। তো বিম্বিসার রাজা যেহেতু আগের থেকে বোধিসত্ত্ব কত সাধনার কালে বিম্বিসার রাজা সিদ্ধার্থ বোধিসত্ত্ব সিদ্ধার্থ কত সাধনাকারে দেখা হয়েছিল, তো তখন থেকে একটা ফাং ছিল, অর্থাৎ একটা কথা ছিল, ধর্ম বুদ্ধত্ব জ্ঞান লাভ করতে পারলে সর্বপ্রথম রাজাকে ধর্ম দেশনা শোনাবেন, দেশনা দেবেন। তো রাজগীরের উদ্দেশ্যে গেলেন। তো বিম্বিসার রাজা জানেন যে এই 1000 শিষ্যকে নিয়ে সিদ্ধার্থ গৌতম রাজগীরের উদ্দেশ্যে আসছে। তো কোনো কোনো বইয়ের মধ্যে দেখা যায় গ্রন্থে 60 লক্ষ, হ্যাঁ 60,000, 7 লক্ষ না, সরি, 60,000 পরিষদ নিয়ে। তো কোনো কোনো বইয়ের মধ্যে দেখা যায় একটু শেখা আছে 1,20,000 পরিষদ নিয়ে বুদ্ধকে স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য সেখানে গেলেন। তো সেখানে বুদ্ধ দেশনা দিলেন, দেশনা দিয়ে বিম্বিসার রাজা শতপতি মার্গফলে প্রতিষ্ঠিত হলেন, সাধু সাধু সাধু। তখন সে পরে ফাং করে নিয়ে গেলেন রাজগীরে। তো রাজগীরে বিলুবন বিহার দান করলেন। তো বিলুবন বিহারে কি পূর্ণিমা, পূর্ণিমা হচ্ছে অগ্রহায়ণ পূর্ণিমার পরে পৌষ পূর্ণিমা, এক পূর্ণিমা আশ্বিনী পূর্ণিমা বারাণসীতে শেষ, আর এক পূর্ণিমা কার্তিকী পূর্ণিমা কাপ্পাসিয়াকা বনে শেষ, শেষ করে তারপর উরুবেলা বনে অগ্রহায়ণ পরে পৌষ পূর্ণিমা, এখন মাঘ পূর্ণিমা মাঘী পূর্ণিমা বুদ্ধ বিনোবন বিহারে অবস্থান করেন। সে সময়ে সমসাময়িক
যেটা কোলাহল হয়, পৃথিবী ধ্বংস হবে এরকম কোলাহল হলে 1 লক্ষ বছর আগে হয়। শুদ্ধপাল ব্রহ্মালোক থেকে ব্রহ্মাগণ এসে পৃথিবীতে পৃথিবী ধ্বংস হবার বার্তা দেন, মেসেজ দেন। তো বুদ্ধ কোলাহল হলে 1000 বছর আগে বুদ্ধ হবেন, বুদ্ধা হবেন, কোলাহল হয়। কোলাহল মানে বলাবলি করে, পথে ঘাটে রাস্তায় এরকম বলাবলি করে জগতে বুদ্ধ উৎপন্ন হবেন। এভাবে কতগুলি কোলাহল থাকে, তা মঙ্গল অমঙ্গল কোলাহল হয় 12 বছর, তার মনেও কোলাহল হয় 7 বছর। এভাবে 4টা কোলাহল দেখা যায় পৃথিবীতে। তো বুদ্ধ মাঘে পূর্ণিমা, তার আগে পূর্ণিমার আগে বুদ্ধ যেখানে যান না কেন, তিনি পিণ্ডচরণ করেন। তো রাজগীর নগরের দিকে পিণ্ডচরণ যান নগরের মধ্যে। তো সমসাময়িক বলতে সে সময়ের মধ্যে যে কজন পরিব্রাজক ছিল, তৃতীয় পরিব্রাজক, তো আমরা জানি এক পুরানা কাশ্যপ, 2 অজিত কেশ কম্বল, 3 সচ্চেক পরিব্রাজক, 4 পাকুদা কাচ্চায়ন, তারপরে আরও অনেকে ছিল, নিগ্রন্থনাথ, তারপরে সঞ্জয় পরিব্রাজক, এভাবে যে কজন ছিল তারাও নিজেকে বুদ্ধ বলে দাবি করেন। তো তারা নিজেদের নিজেদের তো রাজগীর হচ্ছে ধর্মতীর্থ স্থান, ধর্মতীর্থ স্থান। জম্বুদ্বীপের মধ্যে যে কয়েকটি ধর্মতীর্থ স্থান আছে, বেশিরভাগ মনি ঋষিরা অবস্থান করেন, উরুবেলায় অবস্থান করেন। তো সে সময়ের মধ্যে রামপুত্র রুদ্রক, আলার কালাম ঋষি, এ রুদ্রক আলার কালাম ঋষি জম্বুদ্বীপের মধ্যে খুব প্রশংসিত, সে সময়ের মধ্যে খ্যাত প্রশংসিত সুনামধারী, তো বহুজনের সুনামধারী প্রশংসিত। তো আমাদের শাক্য বংশ যিনি রাজা শুদ্ধোদন রাজা, তিনিও এ উদক ঋষি আলার কালাম ঋষি তাদেরকে শ্রদ্ধা করতেন। তো শ্রদ্ধার মধ্যে একটা আছে, যেহেতু এই উদক ঋষি রামপুত্র ঋষিরা কর্মের কর্মকে বিশ্বাস করতেন, কর্মকে বিশ্বাস করতেন। তো কর্ম বিশ্বাসের ভিত্তি করে ওনারা অষ্টসমপত্তি, পঞ্চ ও বিজ্ঞান পর্যন্ত লাভ করেছেন, যেটা সিদ্ধার্থ গৃহত্যাগের, আষাঢ়ী পূর্ণিমা গৃহত্যাগের পর অনমান নদীতে প্রবর্তিত হলেন তিনি। গতিকা ব্রহ্মাদের প্রদত্ত জীব ধারণ করে প্রবর্তিত হলেন অনমান নদীর পারে। তো প্রবর্তিত হওয়ার পরে তিনি গুরু সন্ধান করেছিলেন। তো সর্বপ্রথম রামপুত্র রুদ্রক আলার কালাম ওনাদের কাছে গেলেন এই ধ্যান শিক্ষার জন্য, অর্থাৎ জন্ম মৃত্যু রহস্য জানার জন্য। তো ওখানে গিয়ে 3 দিনের মধ্যে পারফেক্ট হলেন, যে তাদের আলাপ আলোচনা পরিচিত হলেন সর্বপ্রথমে, প্রথম দিকে পরিচয় হওয়ার পরে তারা ধর্ম আলাপ করেছিলেন। ধর্ম আলাপের মধ্যে সিদ্ধার্থ তাদের 30 বছরের সাধনা 3 দিনে আয়ত্ত করে ফেললেন সিদ্ধার্থ আলাপ আলোচনার মাধ্যমে। তখন শেষ পর্যায়ে একটা কথা হয়েছিল, আলাপ হয়েছিল যে এই অষ্টসমপত্তি, পঞ্চ অবিজ্ঞানের দ্বারা তৃষ্ণাকে সমূলে উৎপাদন করা সম্ভব না। তো অষ্টসমপত্তি, পঞ্চ অবিজ্ঞানের চেয়ে আর কোনো জ্ঞান আছে কি না, যে জ্ঞানের দ্বারা সর্ব দুঃখ নিরোধ নির্বাণকে প্রত্যক্ষ করা যায়, তৃষ্ণাকে সমূলে উৎপাদন করা যায়, তো দুঃখকে পুঙ্খানুপুঙ্খভাবে দর্শন করা যায়, দুঃখ নিরোধের উপায়
মার্গ, কোনো পথ আছে কি না। তখন তারা স্বীকার করলেন সোজাসুজি, দেহানী অবিজ্ঞানী সোজাসুজি স্বীকার করলেন যে তৃষ্ণাকে ক্ষয় করার মতো তেমন জ্ঞান তাদের নেই। সিদ্ধার্থের আগে 30 বছর ধরে ওনারা দুজন সাধনা করেছিলেন। তো তাদের দুজনের মধ্যে আলার কালাম এবং উদক, তাদের দুজনের মধ্যে অনেক শিষ্য ছিল। তো আমরা পিতকে দেখা যায় 500 জনের অংশ দেখা যায়। তো সিদ্ধার্থকে একটা প্রস্তাব করলেন, আমক হয়ে গেলেন যে 3 দিনের মধ্যে আমাদের 30 বছর সাধনাকে তিনি সিদ্ধার্থ 3 দিনে আয়ত্ত করার একটা আমক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে গিয়েছিল আশ্চর্য হয়ে গিয়েছিল তখন প্রস্তাব দিলেন যে আমরা দুজনের মধ্যে বহু শিষ্য আছে, এই শিষ্যদের মধ্যে গুরুপদে থাকার জন্য। তখন সিদ্ধার্থ বললেন এই উদ্দেশ্যে প্রবর্জিত হয় না, গৃহত্যাগ করে নাই, মহা অবিনিষ্ক্রমণ করেন নাই তিনি, তাই তিনি তৃষ্ণাকে ক্ষয় করে ক্ষয় করার উপায় খোঁজার কথা, অর্থাৎ সন্ধানের কথা। তো সেখান থেকে আসলেন, 6 বছর কঠোর সাধনা করেছিলেন, যে কঠোর সাধনা তা 2টি অন্তপথ। তো এক অন্তপথ হচ্ছে এই গ্রাম্যদের আচরণকে ত্যাগ করা, আর এক অন্ত হচ্ছে কঠোর সাধনা, কিছু সাধন করা। তো তিনি জেনেছেন সিদ্ধার্থ যে 2টি অন্ত, অনর্থকর অন্ত বা অনর্থকর পথের পথের মধ্যে কখনো নির্বাণ লাভ করা সম্ভব নয়, জ্ঞান লাভ, সর্বোচ্চ জ্ঞান লাভ করা সম্ভব নয়। তো 6 বছর কঠোর সাধনার পরে তিনি সর্বশেষে সুজাতার পায়স অন্ন নিয়ে নরেন্দ্রার ঘাটে স্নান করে, স্নান করার পর খেয়ে দিয়ে আবার ওই পাত্রগুলি নিয়ে নদীতে নামলো, নরেন্দ্র নদীতে নেমে তো পানি খেলেন, পানি জল পান করলেন, পান করার পর সাবেক পাত্র উজান দিকে বাসিয়ে দিলেন, আবার গাতে উঠলেন গাছের ছায়া। সে উরুবেলা পার তখন শালবনে আবৃত ছিল, আচ্ছাদিত ছিল, শালবন বেশিরভাগ শালবন ছিল, যদিও বা উরুবেলা, উরুবেলা হলেও বালুচর হলে সেখানে বেশিরভাগ শাল গাছ ছিল নাকি। তো গাছের নিচে বসে তিনি ধ্যান করলেন, তিনি ধ্যান করলেন, ধ্যান করার ধ্যান করলেন, ধ্যানের মধ্যে তিনি অষ্টসমাপত্তি কাজ শেষ করলেন আর পঞ্চ অভিজ্ঞান লাভ করলেন। ওখান থেকে উঠে এসে তিনি আবার স্নান করলেন। তো আবার স্নান করেছেন, স্নান করার পরে নিচের দিকে অর্থাৎ বুদ্ধি গাছের দিকে তিনি নরেন্দ্রা নদী পার করে আসবেন, নরেন্দ্রা নদী পার করে আসবেন। তো পথের মধ্যে সত্যিও নামক ব্রাহ্মণ, সে খড় আর ঘাস আর কি ঘাস কাটতে গিয়েছিল পথের মধ্যে, ফেরার পথে পথে দেখা হলো সিদ্ধার্থের সাথে, বোধিসত্ত্বের সাথে। সেখানে বোধিসত্ত্বকে দেখে খুব মনে প্রীত হয়ে আস্ত গুছা খ্যার দান করলেন, সে খ্যার গ্রহণ করে নরেন্দ্রা পার করে বুদ্ধি গাছের নিচে প্রথমে দাঁড়ালেন, দক্ষিণ উত্তরমুখ হয়ে, দক্ষিণকে দক্ষিণ পিত উত্তরমুখ, বুদ্ধি গাছকে দাইনে রেখে দক্ষিণ হস্তে রাখে, তো উত্তরমুখী হয়ে তিনি বসার জন্য চেষ্টা করেছিলেন। তো অনুকূল অনুকূল স্থান না হওয়াতে, অত অনুকূল না বলতে দক্ষিণ দিকে এই অভিচিহ্ন রক, আর উত্তরমুখ হচ্ছে একে ভবাগ্র পর্যন্ত, এরকম নাকি এই মানে মানদণ্ডটা ঠিক ছিল না, এরকম মানে বাঁকা ছিল আর কি, ব্যালেন্স ঠিক ছিল না। তো অনুকূল আসন মনে না করে পরিবর্তন করলো, এবারে পশ্চিমমুখ হয়ে দাঁড়ালো, সেটাও হলো না অনুরূপভাবে। তারপরে
দক্ষিণ দিকে মুখ হয়ে দাঁড়ালেন, সেটাও অনুকূল মনে করলেন না। তারপর সর্বশেষে বর্তমান বোধিবৃক্ষ, যেটা বুদ্ধগয়াতে বোধিবৃক্ষ আছে, পূর্ব দিকে সম্মুখ হয়ে পশ্চিমকে পিঠ দিয়ে, গাছকে পিঠ দিয়ে তিনি বসলেন। খেরের আসন, ঘাসের আসনে বসলেন। সে ঘাসের আসনটা জন্ম জন্মান্তরে 20 অসংখ্য 1 লক্ষ কল্পকাল পর্যন্ত পূর্ণ করা পারমী পরিপূর্ণতা, তো বিশেষত 4 অসংখ্য 1 লক্ষ কল্প, যেটা দীপঙ্কর বুদ্ধের পাদমূলে বর গ্রহণ করার পর পর থেকে এই যে 4 অসংখ্য 1 লক্ষ কল্পকাল, ঠিক বৈশাখী পূর্ণিমা। তো বর প্রার্থনা করেছিলেন বৈশাখী পূর্ণিমা, এখন আজকেও বৈশাখী পূর্ণিমা, ঠিক 4 অসংখ্য 1 লক্ষ কল্পকাল সময়। তো 30 পারামি পরিপক্ক, পঞ্চ পরিত্যাগ করে ফেলছেন। 30 পারমি তো আপনার সবাই জানেন, দান সাধারণ পারমি 10টা, উপপারমি 10টা, পরমার্থ পারমি 10টা, 30টা। সে পরে বেশান্ত জন্ম, শেষ জন্ম বোধিসত্ত্ব পারমি পূরণে দান ত্যাগ করেছেন, পুত্র কন্যা দান করেছেন, স্ত্রী দান করেছেন, তারপরে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, তারপরে জীবন, এমনকি বুদ্ধত্ব জ্ঞান লাভের জন্য জীবন তুচ্ছ মনে করে জীবনকে দান দিতেন, নিজের জীবনকে দান দিতেন। এভাবে পঞ্চ পরিত্যাগ আর 3টি আচরণ, বুদ্ধাত্তাচারিয়া, জ্ঞাতাত্তাচারিয়া, লোকাত্তাচারিয়া, তা 3টি আচরণ উদ্দেশ্য। বুদ্ধাত্তাচারিয়া, তিনি বুদ্ধ হবে। জ্ঞাতাত্তাচারিয়া, মুক্তিকামী, সত্যদের নির্বাণা পথ দেখাবেন, দেখিয়ে দেবেন, পথপ্রদর্শক হবেন। আর লোকাত্তাচারিয়া, জগতে হিত সুখ মঙ্গলের জন্য কাজ করবেন। তো এভাবে 3টি উদ্দেশ্য নিয়ে তিনি আজকের বৈশাখী পূর্ণিমা দিনে পরিপূর্ণ পারামি। তো আষ্ট গোছা খের বিছালেন, বিছার সাথে সাথে বজ্র আসন উঠে আসলেন পারামি পরিণতার কারণে। বজ্র আসন এমন আসন ছিল যা পৃথিবীর কোনো আসনের সাথে তুলনা হয় না, এটা পারামি বলে উৎপন্ন হয়। তো বজ্র আসন উঠার পর পরেই বশবর্তী দেব মার, দেবপুত্র মার উপস্থিত হলে এখানে সন্ধ্যাকালীন আর কি। তো সন্ধ্যাকালীন বলতে এই 5টা 6টা এদিকে হবে আনুমানিক। তো মারকে পুণ্যের বলে, সত্যক্রিয়া পুণ্যের বলে মারকে জয় করে তিনি সন্ধ্যাকাল থেকে বসলেন গাছের নিচে। তো প্রথমে ঘাসের আসন, দ্বিতীয়ত বজ্রাসন, একই আসনে, তার তৃতীয়ত অপরাজিত আসন, যেহেতু মারকে জয় করেছেন সে আসনে বসে, অপরাজিত আসন, অপরাজিত আসনে বসে তিনি রাত প্রায় আনুমানিক 10টা হবে এদিকে, প্রথম যান, 1 রাত্রে 3 জাম হয়, অর্থাৎ প্রহর 3 প্রহর হয়, প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, ধরে নিতে পারি আমরা প্রথম প্রহর 10টা পর্যন্ত, দ্বিতীয় প্রহর 2টা পর্যন্ত, তৃতীয় প্রহর অরুণোদয় পর্যন্ত, এভাবে ধরে নিতে পারি। প্রথম প্রহরে প্রতীত্য সমপাতকে তিনি উপলব্ধি করেছিলেন, এই যে কিছুক্ষণ আগে আমি যেটা বলেছিলাম, এই প্রতীত্য সমপাত ধর্ম খুব নিগূঢ় তত্ত্ব বিষয়, নিগূঢ়। এ জন্ম মৃত্যুর রেহু, নামরূপ কর্মের কারণ, নামরূপ নামরূপের কারণে কর্ম, ক্লেশ কর্মের কারণে পুনর্জন্ম, এভাবে যে দ্বাদশ নিদান, যে রহস্য, তার নিগূঢ় তত্ত্ব, দুর্বোধ্য বিষয়, তবে দুঃসাধ্য বিষয় নয়, এটা খুব উপলব্ধি করলেন তিনি গভীরভাবে। তো প্রথম জামে তিনি প্রতীত্য সমপাতকে জানতে পারলেন, তে কী কারণে কী হয়, ইমাস্মিং সাথে ইদাং হাতে ইমাসা উপাদা ইদাং উপজাতি জানতে পারলেন, অর্থাৎ অবিদ্যের কারণে, সংস্কার সংস্কার কারণে, বিজ্ঞান নাম সরাই, তনস্পর্শ, বেদনা, তৃষ্ণা, আসক্তি, কর্ম, পুনর্জন্ম, জরা মরণ, শোক, পরিতাপ, দুঃখ, দমন, সুখ, পায়াসা, কেবল দুঃখের কারণ দুঃখ সূত্র উৎপন্ন হয়, এভাবে জানতে পারলেন। তো প্রথমে অনুলোম, হ্যাঁ প্রথমে অনুলোম পর্যায়ক্রমে এটা পর্যবেক্ষণ করেছিলেন, উপলব্ধি করেছিলেন।
তো দ্বিতীয় প্রহরে তিনি 10টা থেকে 2টা পর্যন্ত আবার প্রতিলোম, প্রতিলোম বলতে অবিদ্যা, ইমাসমিং আসাতে ইদাং না হতে ইমাসা নিরুদা ইদাং নিরুজ্জান্তি ইয়াদিদাং অবিদ্যা নিরোধা সংখারা নিরোধ সংখারা নিরোধা উইয়ানা নিরোধা অর্থাৎ অবিদ্যা নিরোধলে সংস্কার নিরোধ হয়, সংস্কার নিরোধলে বিজ্ঞান নাম রসরায়তন স্পর্শ বেদনা তৃষ্ণা আসক্তি কর্ম পুনর্জন্ম জরা মরণ শোক পরিতাপ দুঃখ দমন উপায়াসা নিরুজ্জান্তি। তো নিরোধ বিষয়ে তিনি পর্যবেক্ষণ উপলব্ধি করেছিলেন। তো প্রথম জামে যেটা করেছিলেন তিনি পূর্বনির্বাস জ্ঞান লাভ করেছিলেন, মানে পূর্বনির্বাস বলতে পূর্ব পূর্ব জন্ম জন্মান্তর বৃত্তান্ত, হ্যাঁ কোথায় কোন বুদ্ধের আমলে কোথায় কার মাতৃ যথারে অর্থাৎ মাতা পিতার কুলে কী নাম ছিল, এরকম করে কীভাবে পারমী পূরণ করেছিল এভাবে দেখলেন আর কি পূর্বনির্বাস জ্ঞান আনলিমিটেড। তারপরে এই দ্বিতীয় প্রহরে তিনি যখন প্রযোজ্য সম্পর্কে প্রতিলোম আকারে জানতে পারছিলেন এই দিব্য চক্ষু জ্ঞান লাভ করলেন। দিব্য চক্ষু বলতে এক বসা চক্রবার সত্ত্বদেরকে জানতে পারলেন আর কি। তারপরে তৃতীয় প্রহর আবার অনলোম প্রতিলোম, অনলোম প্রতিলোম বলতে কি অবিদ্যার কারণে সংস্কার হয়, অবিদ্যা নিরোধে সংস্কার নিরোধ হয়, সংস্কার কারণে বিজ্ঞান হয়, সংস্কার নিরোধে বিজ্ঞান নিরোধ হয়, বিজ্ঞানের কারণে নামরূপ হয়, তো বিজ্ঞান নিরোধ হলে নামরূপ নিরোধ হয়, এভাবে নিরোধ 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 দুঃখ নিরোধ পর্যন্ত দর্শন করলেন। সমস্ত দুঃখকে পুঙ্খানুপুঙ্খভাবে দর্শন করার পর সমস্ত দুঃখের কারণ তৃষ্ণা, অবিদ্যা সংস্কার তৃষ্ণা দুঃখের কারণগুলি, অবিদ্যা সংস্কার তৃষ্ণা আসক্তি কর্মগুলি নিরোধ হয়ে এই আর্য অষ্টাঙ্গিক মার্গ সম্যক বাক্য সম্যক কর্ম সম্যক আজীব সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি সম্যক সমাধি সম্যক দৃষ্টি সম্যক সংকল্প শীল সমাধি প্রজ্ঞ আদি কল্যাণ মজ্জিম কল্যাণ পরিয়াসানা অন্তিম কল্যাণ, তিনি আর্য অষ্টাঙ্গিক মার্গ প্রতিপথ লাভ করলেন। প্রতিপথ লাভ করলেন মানে কৃতকরণীয় হলেন, তার মানে আর্য অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে তিনি দুঃখ সুখকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পেরেছিলেন। আর্য অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে তিনি দুঃখের কারণ তৃষ্ণাকে সমূলে উৎপাদন করতে পেরেছিলেন। তো আর্য অষ্টাঙ্গিক মার্গ প্রতিপথের মাধ্যমে তিনি দুঃখ নির্বাণকে প্রত্যক্ষ করলেন। আর্য অষ্টাঙ্গিক মার্গের কাজ কৃতকরণীয় হলেন, ব্রহ্মচর্য অর্থাৎ বুদ্ধত্ব জ্ঞান লাভ করলেন, পরিপূর্ণ বুদ্ধত্ব জ্ঞান লাভ করলেন। তো অরণ্যোদয়ের সাথে সাথে এ প্রতিলোম প্রতীত সমপাতকে তিনি পর্যবেক্ষণ উপলব্ধি করার পর সমস্ত আসক্তি ক্ষয় হয়ে বুদ্ধত্ব জ্ঞান লাভ করলেন। লাভ করার সাথে সাথে প্রথম উদান গাথা অর্থাৎ যেটা বুদ্ধি জীবনের মধ্যে সর্বপ্রথম গাথা অনেকা জাতি সংসারাং সন্ধা বিষাং আনে বিষাং গাহাকার কাকা বেশান্ত দুঃখ জানতে দুঃখ জাতি পুনা পুনা গাহাকার কা দিত্য সে পুনা গহেনা কাহাসে সাব বাথে ফাসুকা বাগ্গা গাহাকুতা বিসংখেদা বিসংখারা গাটা চিত্তাং তার নানা খায়া মাজ্জারা সর্বপ্রথম গাথা অর্থাৎ জন্ম জন্মান্তরে সৃষ্টিকর্তাকে তিনি খুঁজেছিলেন সন্ধান করেছিলেন কিন্তু সৃষ্টিকর্তাকে পায় না, তৃষ্ণাকে পেয়েছেন। তো তৃষ্ণাকে তিনি এই আর্য অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে দুঃখ সত্যকে জেনে তৃষ্ণাকে সম্বন্ধে উৎপাদন করে দুঃখ নির নির্বাণকে প্রত্যক্ষ করেছেন অর্থাৎ সমস্ত কাজ কৃতকরণীয় হয়েছেন। বলতে গেলে বিষাংখারাগাতা চিত্তাং তার নানাং খায়া মাজ্জা সংস্কার বিগত চিত্ত হয়েছেন, আর পুনর্জন্ম নেবেন না, জন্মের কারণ তৃষ্ণাকে সমূলে উৎপাদন করে ফেলেছেন, এটা উড়ান গাথা। তো এখানে তিনি বোধিগাছের নিচে 7 দিন, তারপরে অনিমেষ অপলক স্থানে গিয়ে 7 দিন, বলতে গেলে বোধিগাছকে কৃতজ্ঞতা জানানো। এখানে বোধিগাছকে কৃতজ্ঞ এই বোধিগাছ শুধু বোধিগাছ নয়, বোধিগাছের যে গাছ যে স্থানে উঠে আর কি কাকুসন্দ বুদ্ধ কোনাগমন বুদ্ধ কাশ্যপ বুদ্ধ এই জায়গায় বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছিলেন। তিনি এই জায়গায় বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছেন, পবিত্র স্থান হোলিল্যান্ড মিডল প্লেস হোলিল্যান্ড।
এই পৃথিবীর নাভি স্থান, বুদ্ধত্ব উৎপন্ন স্থান, বুদ্ধত্ব জ্ঞান লাভ করার স্থান এই স্থান। তো প্রথমে বোধিঘাস 7 দিন পর্যন্ত, দ্বিতীয়ত অনিমেষ অপলক স্থান, তৃতীয়ত চক্রমণ স্থান 7 দিন 7 দিক। তিনি 7 দিন 7 দিন করে যে সংসার থেকে তিনি সমস্ত ক্লেশ থেকে সমস্ত ক্লেশকে উপশম করে উপশম করে বিধি বোধি গাছের নিচে সমস্ত ক্লেশকে উপশম করে তিনি ক্লেশ নিরোধ নির্মাণ লাভ করেছেন, তো কৃতজ্ঞতা জানানো। তো তারপরে তারপরে রত্নঘর, রত্নগরে 7 দিন পর্যন্ত তিনি অভিধর্ম পর্যবেক্ষণ উপলব্ধি করেছিলেন, সেখানে সর্বজ্ঞ জ্ঞান লাভ করলেন। এখানে বুদ্ধত্ব জ্ঞান পাঠ্যানকে জানানোর পরে সর্বজ্ঞ জ্ঞান লাভ হলেন। সর্বজ্ঞ বলতে সংস্কার বিকার লক্ষণ নির্বাণ প্রজ্ঞপ্তি জ্ঞেয় বিষয় অর্থাৎ জানার বিষয়, সমস্ত জানার বিষয় এখানে আছে 5টি বিষয়ের ভিতরে। তো সমস্ত জ্ঞেয় বিষয়কে তিনি জানার পর সর্বজ্ঞ বুদ্ধ হলেন। তো অজপাল স্থানে 5 দিন, তারপরে মুচলিন্দ স্থানে 5 দিন, রাজায়ত 5 দিন আর 7 দিন 1 সপ্তাহ, অজপাল স্থানে 1 সপ্তাহ, মুচলিন্দ স্থানে 1 সপ্তাহ, তারপর রাজায়তন স্থানে 1 সপ্তাহ 1 সপ্তাহ 7 সপ্তাহ 49 দিন পর্যন্ত তিনি বলতে গেলে সংসার জন্ম জন্মান্তরে 20 অসংখ্য 1 লক্ষ কল্পকাল পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন, অর্থাৎ রেস্ট নিয়েছেন আর কি। বোধিঘাসের নিচে 7 দিন বিমুক্তি সুখে, অপলক অনিমেষ স্থানে 7 দিন রেস্ট নিয়েছিলেন বিমুক্তি সুখে, চক্রমণে বিমুক্তি সুখ, রত্নগরে অভিধর্ম পর্যবেক্ষণ করার পর বিমুক্তি সুখ অর্থাৎ অভিধর্মকে পর্যবেক্ষণ করে করে, তারপরে আপনার অজপাল স্থানে 7 দিন, এই ঘুরাঘুরি একই স্থানে বেশি দূর না, তারপরে আপনার মুচলিন্দ স্থানে 7 দিন। বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়ছিল তখন এই মুচলিন্দ না মুচলিন্দ গাছ এটা, তো সে স্থানে 7 দিন, তখন এক নাক তে বুদ্ধকে উপকার করেছিলেন যাতে এই ঋতু ঋতু প্রতিক্রিয়া থেকে তিনি স্বস্তি পান। তারপরে রাজায়তন গাছের নিচে 49 দিন সমাপ্ত করেন। তো রাজায়তনের স্থানে তিনি চিন্তা করেছিলেন কাকে দেশনা করবেন, তো উদককে দেখলেন, কাকে দেশনা করবেন, রামপুত্র রুদ্রককে দেখলেন আর আলার কালামকে দেখলেন 1 সপ্তাহ আগে, আর গতকালেই তারা কালগত হয়েছেন, কালগত হয়ে উদক হয়েছেন, নৈব সঙ্গে না সঙ্গে আলার কালাম হয়েছে আকিঞ্চ ন্যায়াতানা অরূপ ব্রহ্মলোকে। তারা যদি এই দেশনা শুনতে পেতেন তাহলে যেহেতু তারা অল্প অল্প যত বলতে গেলে অল্প ক্লেশ অর্থাৎ পাতলা ক্লেশ যাদের মধ্যে ধ্যান ছিল যাদের মধ্যে অভিজ্ঞান ছিল তাদেরকে যদি এই চতুর আর্য সত্য চাতুষচ্চাং পাকাশান্ত লোকানাথ আদেশাই সম্পতি ব্রহ্মার যেটা প্রার্থনা করেছিলেন, অর্থাৎ তাদেরকে যদি পাতলা ক্লেশ অল্প ক্লেশ তাদের সমাপতি দিয়ান অভিজ্ঞানদারী জ্ঞানী তাদেরকে যদি এ দেশনা প্রকাশ করেন অতি সহজে অল্প সময়ের মধ্যে তিনি তারা উপলব্ধি করতে পারতেন। আফসোস, অল্প সময় মাত্র, যে কদিন যদি 10 দিনের মতো বা আস্ত দিনের মতো যদি বেঁচে থাকতেন তারা উভয়ই দুজনে তাহলে তারা অরূপ ব্রহ্মলোকে না গিয়ে চতুর আর্য সত্য উপলব্ধি করে তিনি অরহত্ব মার্গের দ্বারা পুনর্জন্মকে রোধ করতে পারতেন। এটা তো আফসোস বিষয়। তো কাকে দেশনা দেবেন, এ পরমাত্ম সুখ উপলব্ধি পরমাত্ম এদের প্রতিত্ব সমপাত সম্মত, এই যে পঞ্চস্কন্ধ রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান পঞ্চস্কন্ধ নাম রূপ সংস্কার ধর্মকে, তারপরে সরায়তন আয়তন, তারপরে ধাতু, তারপরে দুঃখের কারণ দুঃখ সত্য, তারপরে প্রতিত্ব সমপান নিকুর তত্ত্ব, এটা বুদ্ধ ছাড়া বুদ্ধ উৎপন্ন না হলে এ সমস্ত ধর্ম কারো দ্বারা প্রকাশিত হয় না।
তো ধর্ম দেশনা করবেন না। কেন করবেন না? গ্রাম্য আচরণ, যারা গ্রামে থাকে গ্রাম্য আচরণ করে, তারা সহজে বুঝবে না, কষ্ট হবে, তাদেরকে বুঝাতে গিয়ে তার কষ্ট হবে। তখন সভাপতি ব্রহ্ম এ মনোভাবের কথা জানতে পেরে তো প্রার্থনা করেছিলেন, বিকুনা পাঞ্চাওয়াকিনে ইসি পাতনে নামাকে মিগে দায়ে দামা ওরা ইয়ান্টা নিপানা পাপাকান সাহাম পাটে নামাকে না মাহাম ব্রাহ্মে না ইয়া চিত চাটু সা চম্পা কা শান্ত লোক আনাত আদিশাই। ধর্মচক্র প্রবর্তন সূত্র ভূমিকা। তো চতুরার্য সত্য প্রকাশ করার জন্য লোকনাথ বুদ্ধ অর্থাৎ লোকানাথা জগৎ গুরু, লোকা অর্থ জগৎ, নাথা অর্থ গুরু, ধর্ম শিক্ষক গুরু, পথ প্রদর্শককে নাথা বলে, দুঃখমুক্তি পথ দেখাবেন, দেখিয়ে দেবেন যিনি লোকানাথা আদেশাই। আপনি ধর্ম দেশনা প্রকাশ করুন। তো প্রার্থনার পরে চিন্তা করলেন কাকে দেশনা করবেন। 6 বছর কত সাধনা করলে, যারা সেবা করেছিলেন পিণ্ডচরণ করে তাকে সেবা করেছিলেন বিভিন্নভাবে, যা লাগে একজন মানুষের, একজন ধ্যানের ধ্যানীদের যা কিছু লাগে তারা অপূরণ রাখে না, পঞ্চবর্গ শিষ্য বড় উপকারে ছিলেন, তাদেরকে মনে পড়ল। তো সেখানে যাওয়ার আগে এখানে অনেক ঘটনা, বুদ্ধিগাছের নিচে অনেক ঘটনা আছে, তা আজকে আলোচ্য বিষয়টা এইটাই। তো আরও অনেক ঘটনা আছে বুদ্ধিগাছ নিয়ে, বুদ্ধিষ্ঠান নিয়ে। তো এখানে অজপল স্থানে তিনি পুরোপুরি আরও 8 দিন অবস্থান করেন, 8 দিন, তাহলে মোট 60 সপ্তাহ, 49 দিন পর্যন্ত তিনি সুখে ছিলেন, যা প্রত্যেক বুদ্ধগণের একটা কাজ আর কি, প্রত্যেক বুদ্ধগণের যা যার মধ্যে একটা সমাপ্ত করেন কাজ। তো বুদ্ধি গাছের নিচে সমস্ত কাজ তিনি শেষ করেছেন। তো সমস্ত কাজ শেষ করার পরে তিনি পুরোপুরি সর্বজ্ঞ সমক্ষ বুদ্ধ হয়েছেন, নমতাসা ভগবত রাত সাম্মা সম্বুদ্ধাসা হয়েছেন, বলতে গেলে সাম্মা সম্বুদ্ধাসা হয়েছেন। তো ওখানে অজপাল স্থানে আরও তিনি 8 দিন পর্যন্ত তিনি রেস্ট নিয়েছিলেন, ক্লান্ত কল্পকাল, শ্রান্ত 8 দিন, 8 দিন পর্যন্ত তিনি রেস্ট করবেন। তো ওখানে অজপাল, যারা ছাগল চড়াতো, গরু চড়াতো, ভেড়া চড়াতো, মহিষ চড়াতো, গোড়া চড়াতো, তারা দিন দুপুরে, এমনি তো বিহার প্রদেশটা গরম, তাপমাত্রা বেশি, টেম্পারেচার বেশি, তো ওখানে গাছের নিচে তিনি দিন দুপুরে মানে রেস্ট নিয়েছিলেন আমাদের বুদ্ধ। তো বুদ্ধ বলতে কি, আপনার কোনো কিছু অভাব নাই, তার অভাব নাই বলতে কি, 32 প্রকার মহাপুরুষের লক্ষণ, অশুতি অনুব্যঞ্জনের লক্ষণ, এই লক্ষণে পরিপূর্ণতা একজন অনুত্তর উত্তম পুরুষ, লোকানাথা উত্তম পুরুষ, বলতে গেলে ইতিবিশ্ব ভগবা আরাহাং গুণ, সাম্মা সম্বুদ্ধাসা গুণ, উজ্জাচারণা সম্পন্ন গুণ, সুগতা গুণ, লোকাবিদু গুণ, অনুত্তর পুরুষে ধর্ম সারথী গুণ, সত্তা দেওয়া মানুষানা গুণ, বুদ্ধ গুণ, ভগবা গুণ, নৈতিক গুণগুলো সম্পন্ন, সাধারণ না, এ সাধারণ মানুষ এমনি তার দেখা পেলে আমক হয়ে যায়, এ পুরুষটা কি এত সুন্দর, সাধারণ মানুষ, পৃথকজন সাধারণ মানুষদের চেহারা দেখলে আমক হয়ে যায়, একটা সুন্দর চেহারা হলে তার কথাবার্তা কিছু আলাপ করার আগে চেহারা দেখার সাথে আকৃষ্ট হয়, এরকম সাধারণ মানুষের মনের স্বভাব, এটা একটা সুন্দর জিনিস দেখলে আকৃষ্ট হয়। তো ওখানে অনেকেই মানে রাখালরা বাঁশি বাজাতো, মানে গান করতো, বাঁশি বাজাতো, এরকম করে। তো বুদ্ধ কারো সাথে আলাপ সালাম নেই, সে একা বিশ্রাম নিচ্ছিল, ক্লান্ত শ্রান্ত বিশ্রাম নিয়েছিল। তো সে সময়ে এক ব্রাহ্মণ, তা সে সময়টা ছিল বৈশাখী পূর্ণিমার, তো জ্ঞান লাভ করলেন 49 দিন হলে তো প্রায় 2 মাস কাছাকাছি, তাহলে 2 মাস কাছাকাছি বৈশাখী পূর্ণিমার পরে আপনার 15 দিন পরে বৈশাখ মাস শেষ, জ্যৈষ্ঠ মাস পুরা, তারপরে আসছে আষাঢ় পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা, জ্যৈষ্ঠ মাসের পরে আষাঢ়ী পূর্ণিমা, হিসাব করে দেখলাম ওখানে
আট দিন যদি হয় বরাবর বুদ্ধি গাছের নিচে, তিনি ওখানে 49 দিন, এখানে 8 দিন, প্রায় 2 মাস। তো বাকি আছে কয় মাস? 1 মাস। তাহলে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত তিনি এখানে ছিলেন। তো 8 দিন যখন বিশ্রাম নিয়েছিল, তখন তো এক ব্রাহ্মণ এসে দেখা হলো। তা ব্রাহ্মণ এসে দেখা হলো, তো ব্রাহ্মণ দেখা এসে দেখা হলো, দেখা হয়ে তার উপর দিকে নিচের দিকে তার চেহারা দেখল, যে নিশ্চয় সদ্গুরু শিষ্য হতে পারে, অর্থাৎ কোনো জ্ঞানী গুণীদের শিষ্য হতে পারে। দেখলে দেহকান্তে এত সুন্দর, অপরূপ, তা আকৃষ্ট হলো আর কি। তখন পরিচয় নিল, তো পরিচয় নিল, তো পরিচয় নেওয়ার পরে জানে যে ব্রাহ্মণের চিত্ত, যেহেতু বুদ্ধের পরিচিত বিজানন জ্ঞান আছে, তাই পরিচিত বিজানন জ্ঞান দিয়ে দেখলে দেখলো যে এ ব্রাহ্মণ অহংকার বেশি। কোনো কথা যদি তার মতে না হয়, তাহলে হুঁত হুঁত করে মানে ক্রোধ হয়, ক্রোধ ক্রোধ। তো যখন পরিচয় নিল, তো বুদ্ধের পরিচয় এবং তার পরিচয়, তো তার পরিচয় কী হলো? হয়তো তখন বুদ্ধ প্রশ্ন করলো ব্রাহ্মণকে, ধরুন ব্রাহ্মণ, সে সময় সেরকম ছিল, তা গরম পড়ছিল আর কি, তখন ডান তানগুলি কাটা হতো, তো দানের মধ্যে নাড়া অবশিষ্ট নাড়া নাড়াগুলিকে ঘোড়া মহিষ খাওয়ার জন্য এটা নাড়া হয়ে তালে রাখতো আর কি, বর্তমানে মধ্যে যেরকম রাখে আর কি, তো নাড়া থাল থালায় রাখতো আর কি, এরকম। তো রোদ পড়ছিল, গরম পড়ছিল, টেম্পারেচার বেশি। তো ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলো, ব্রাহ্মণ, আপনি আপনার আপনাকে একটা কথা বলি, আদে এখন তো গরমকাল, দান টান কাটা হয়ে গেছে, নাড়াগুলি তো এক জায়গায় মানে থালিয়ে রাখছে আর কি, তাল তাল করে রাখছে। তো ওই প্রখর রৌদ্রে শুকনা শুকনো নাড়াতে খেরে, অর্থাৎ গা শুকনো নাড়াগুলোতে যদি তেল ঢেলে যদি আগুন জ্বালিয়ে দিই, তো কেমন হবে? হুঁত 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 করে জ্বলবে না? তা আসলে বুদ্ধ জানেন তার নাম হোহংকার ব্রাহ্মণ, হু হু রাগ উঠে, অর্থাৎ কোনো কথা বললে তার মতে না হলে রাগ উঠে, এই জন্য জ্ঞান লাভ করতে পারে না। প্রথম দেখা তার সাথে হোহংকার ব্রাহ্মণ, তো হু 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 উঠলে ব্রাহ্মণ হয়ে যদি নিজের মতে কথা যদি না হয়, নিজের মতো করে যদি কোনো কথা না হয়, হুঁত হুঁত ক্রোধ হয়, রাগ ক্ষোভ মানে ক্ষিপ্ত হয়, খেপা ক্ষিপ্ত হয়, তাহলে এ পরিচয় কী হতে পারে? তখন ওনার কথা তো, ওনার নাম তোই সেটাই, হোহংকার ব্রাহ্মণ, তখন হু হু করে জলে উঠবে না, সেটা হচ্ছে হোহংকার ব্রাহ্মণ। জানে যে বুদ্ধ থার দেশে না, বুঝবে না, হোহংকার ব্রাহ্মণ, অর্থাৎ প্রখর রৌদ্রে শুকনো খেরগুলিতে যদি তেল ঢেলে যদি আগুন জ্বালিয়ে দিই, তাহলে সাথে সাথে হু 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 করে উঠবে। ঠিক তেমনি ব্রাহ্মণও কোনো কথা তার মতে না হলে হু হু করে রাগ উঠে, এই জন্য তার নাম হুহংকার ব্রাহ্মণ। সবাই জানে গ্রামে, সবাই জানে ও যে হুহংকার ব্রাহ্মণ, হু হু করে রাগ উঠে, এই জন্য ওনার নাম হুহংকার ব্রাহ্মণ। যাক, অনেক ঘটনা ছিল ওই জায়গা, মারের সাথে যুদ্ধ হলো, আর যুদ্ধ বলতে মারকে জয় করলো, ক্লেশকে জয় করলো, 7টি স্থানে বিমুক্তি সুখে অবস্থান করলো, 8ম সপ্তাহে এসে তিনি বিশ্রাম নিল, বা হোহংকার ব্রাহ্মণের সাথে দেখা হলো, বুদ্ধি গাছকে শেষ দর্শন করে আসলেন, তিনি আর আসবেন না এ গাছের নিচে, একবার 49 দিন এক্সট্রা এক্সট্রা 8 দিন, 8 সপ্তাহ পর্যন্ত এখানে ছিলেন, তারপরে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে পথের মধ্যে জীব পথের মধ্যে কি উপকের সাথে দেখা হয়েছিল, তা উপক তার সাথে আলাপ করেও উপক বুঝে না, তার কথাগুলি বুঝে না, পরিচয় নিল কে? নিশ্চয় সদ্গুরু, একজন ধর্ম একজন সদ্গুরু শিষ্য হতে পারে,
কারণ তার ইন্দ্রিয় সম্বরণ, তার হাতা, তার চেহারা অন্য মানুষের সাথে, অন্য কোনো ঋষিদের সাথে তুলনা হয় না এরকম। তবে সেখান থেকে এসে বারাণসীতে আসলেন আর কি, বারাণসীতে, বারাণসীতে এসে আষাঢ়ে পূর্ণিমা ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা দিলেন, নবলোকোত্তর ধর্ম। প্রত্যেক বুদ্ধ এটাকে বলে আওয়াজ, এটাকে বলে কি বলে, বাংলা বলে এটাকে বর্জন করেন না, আবিজহিতা বলে, পালি ভাষাতে আবিজহিতা এরকম বলে। প্রত্যেক বুদ্ধ ত্যাগ করে নেন, এমন স্থান আছে বুদ্ধিগাস, প্রত্যেক বুদ্ধ স্থান ত্যাগ করেন না, বারাণসী ঋষিপত্তন ধর্মচক্র স্থান ত্যাগ করেন না, এভাবে কুশীনগর পরিনির্বাণের স্থান ত্যাগ করেন না, প্রায় জায়গা আছে যে এরকম আবিজহিতা এরকম। তো বারাণসীতে ধর্মচক্র প্রবর্তন দেশনা শ্রবণ করে পঞ্চবর্গীয় শিশু কৃতার্থ হলেন, তা ধন্য হলেন সর্বদুঃখ থেকে মুক্ত হওয়ার। তারা পঞ্চবর্গীয় শিশু আষাঢ়ে পূর্ণিমা প্রথম দিনে কন্দন্য ইয়াং কিঞ্চি সামুদেয়া দাম্মা সাব্বাতাং নিরুদা দাম্মান্তি, অর্থাৎ সমস্ত উৎপন্ন, সমস্ত উৎপন্ন জিনিস যথা সময়ে কি হয় ইয়াং কিঞ্চি সামুদেয়া দাম, যে সমস্ত সমুদয় ধর্ম সাব্বাতাং নিরুদা দামাতে, সর্বধর্ম নিরোধ হয়ে যায়, কন্দন্য ধর্মচক্ষু জ্ঞান ধর্মচক্ষু জ্ঞান উদয় হওয়ার পর সুতাপন্ন হলেন। ধীরে ধীরে পরপর পরপর দিন, পঞ্চম দিনে, প্রথম দিনে কন্দন্য বপ্প বদ্রীয় মহানাম অশ্বজি, তারা পর্যায়ক্রমে 500 জন সুতাপন্ন হয়ে, শেষ দিনে অনাত্ম লক্ষণ সূত্র দেশনা শোনা শ্রবণের পর পঞ্চবর্ষী শিশু সকলেই অর্হত মার্গ ফলে প্রতিষ্ঠিত হলেন। তো এক বর্ষা যাপন, আবার ঘুরে আসলাম কথা, কার্তিকী পূর্ণিমা কাপাসিয়া বনে, তারপরে কার্তিক পরে পৌষ অগ্রহায়ণ পূর্ণিমা উরুবেলা, তারপরে পৌষ পূর্ণিমা আশ্বিনী পূর্ণিমা বারাণসীতে, কার্তিকী পূর্ণিমা কাপাসিয়া বনে, কাতে অগ্রহায়ণ পূর্ণিমা উরুবেলা বনে, তারপরে অগ্রহায়ণ পৌষ পূর্ণিমা বিনোবন বিহারে। তো বিনোবন বিহারে অবস্থান করছেন তিনি, বুদ্ধত্ব জ্ঞান লাভ করার পর 10 মাস হবে আর কি, বৈশাখ জ্যৈষ্ঠ, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহ পৌষ মাঘ, 10 মাস মাঘ পূর্ণিমা আর কি অবস্থান করছে। সে সময়ের মধ্যে যে কজন তিথি পরিব্রাজকের কথা বলেছিলাম, রাজগীরের মধ্যে পঞ্চপর্বত আছে, পঞ্চপর্বতের নাম হচ্ছে বিপুল পর্বত, গেতুকু পর্বত, ইসিগিলি পর্বত, পান্ধব পর্বত, ব্যাপার পর্বত, এই পর্বত, এই পর্বত সাধারণ পর্বত না, ইতিহাস কথা বলতে বলতে উঠে আসে আর কি। তো পর্বত পৃথিবীর পরিবর্তনের, সব কিছু পরিবর্তন হয়ে যায়, মানুষের সভ্যতা পরিবর্তন হয়ে যায়, ধর্ম পরিবর্তন, সমাজ পরিবর্তন, এমনকি পুরো এক একটি জাতি বিলুপ্ত হয়ে যায় এরকম দেখা যায়। তো এই পর্বতের মধ্যে বিপুল পর্বত, যেটা সপ্তপর্ণী গুহ সংজ্ঞায়ন, প্রথম সংজ্ঞায়ন অনুষ্ঠিত হয়েছিল সে পর্বত, পর্বত এই পর্বত নাম ছিল প্রথমে প্রথমে তিবর, এ রাজ্যে বাস করেছিল তিবর জাতি মানুষ, তিবর জাতি, তিবর জাতি মানুষের আমলে এ পর্বতের নাম ছিল প্রাচীন ওয়াংসা পর্বত, অর্থাৎ প্রাচীন বংশ পর্বত নাম ছিল। তো সে মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে কালক্রমে বিবর্তনে পরিবর্তনে বিলুপ্ত হয়ে গেল, তারপরে আসলো রোহিতাসা মানুষের আমল, রোহিতাসা মানুষের আমল, তখন এ পর্বতের নাম ছিল, বঙ্কস পর্বত,
বঙ্কস পর্বত। তারপরে বিলুপ্ত হয়ে গেল অনুরূপভাবে বিভিন্ন কারণে, বিশেষত যুদ্ধের কারণে বেশি ইয়ে হয় মানুষ। তো তারপরে আসছে সুপ্রিয় মানুষের আমলে, সুপ্রিয়। তো সুপ্রিয় মানুষের আমলে পর্বতের নাম ছিল সুপস্য পর্বত, সুপস্য পর্বত, দন্ত্য সুপ শৈশ সুপস্য। তারপরে আসছে এই আমরা বদ্রকল্পের শেষ, গৌতম বুদ্ধের সময়ে। তো এই বুদ্ধের আগেও নামটা ছিল, বুদ্ধ উৎপন্ন হওয়ার আগে নাম ছিল কি, মাগদক, মাগদক, মা গমের গ ধানের ধ ক, মা গ ধক ধানের ধ ক ধক, মা গ ধক। এই নাম পরিবর্তনটা আপনার আনামাত তাগ্গিয়া সূত্রের মধ্যে এটা শেষ দিকে ব্যাখ্যা আছে, এটা অর্থকথাতে ব্যাখ্যা আছে এই পরিবর্তনে। তো পরবর্তীতে কী হলো, গৌতম বুদ্ধের আমলে বুদ্ধের জীবদ্দশা থাকাকালে মাগদ, মাগদ, তে মাগদ থেকে মগধ হয়ে গেছে, এখন মগদ হয়ে গেছে। মগধ রাজধানী রাজগির, রাজ অর্থ রাজা, তো পাহাড়ের রাজা, গির মানে গিরি, গিরি মানে পর্বত, অর্থাৎ রাজা গিরি, পর্বতের রাজা। তো কাশ্যপ বুদ্ধের, কাকসন্দ বুদ্ধের আমলে এ পাহাড়ে উঠতে হতো 7 দিন পর্যন্ত। একদম পরিবর্তনের একটা জিনিস বললাম আপনাদেরকে, কীভাবে পরিবর্তন হয়, পরিবর্তন। কাকসন্দ বুদ্ধের আমলে 7 দিন, গণগমন বুদ্ধের আমলে 5 দিন উঠতে হতো, তারপরে কাশ্যপ বুদ্ধের আমলে 3 দিন। তো আমাদের গৌতম বুদ্ধের আমলে এখন 2,664 বছরে যারা তীর্থে যান, এই প্রথম সংজ্ঞায় অনুষ্ঠান সপ্তপর্ণী গুহ পর্বতে যদি উঠেন 1.5 ঘন্টা লাগবে। তো আমার তো 1.5 ঘন্টা লাগে, ধীরে 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 আস্তে আস্তে এরকম উঠলে 1.5 ঘন্টা লাগে প্রায়। তো তাহলে পরিবর্তনে দেখেন, তো মগধবাসী মাগদক, মাগদক থেকে মগধ, মগধ বিম্বিসের রাজা, মগধের রাজধানী রাজগীর, তখন রাজা বিম্বিসের রাজা অজাতশত্রুর পিতা তিনি রাজত্ব করেছিলেন। তো একনিষ্ঠ বুদ্ধের একজন রাজা পর্যায়ে বুদ্ধের অনুসারী ছিলেন। তো বলতে গেলে তো জম্বুদ্বীপে প্রায় রাজা, প্রসেনজির রাজা, মল্ল রাজা, তারপরে আপনার এই যে মগধ রাজা, তারপরে আপনার যে কুরু রাজা, প্রায় রাজারা বুদ্ধের অনুসারী ছিলেন জম্বুদ্বীপে। তখন তো প্রথম প্রথম থেকে একটু ইয়া ছিল, প্রায় মধ্য সময় বুদ্ধের কুড়ি বসার পর আর কি। তো সে সময়ে বুদ্ধ ধর্ম বলতে গেলে পূর্ণিমা চাঁদ, মেঘমুক্ত আকাশ, পূর্ণিমা চাঁদের আলোর মতো আলোকিত। তো যেখানে সেখানে বুদ্ধের সুনাম, বুদ্ধের প্রশংসা, শুধু মর্ত্যলোকে না। তো যেহেতু কথা বলতে কথা উঠে আসে জন্মক্ষেত্র, এই জন্মক্ষেত্র যেটাকে বলে জন্মক্ষেত্র, ভূমিকম্প, ভূমিকম্প বলে না, তাকে স্পন্দন বলে আর কি, কম্পিত হয় এরকম বলে, ভূমিকম্প বলে না, কম্পিত বলে, কম্পিত হয়। যখন সিদ্ধার্থ জন্ম হয়েছিল তখন 10,000 চক্রবাল কম্পিত হয়েছিল। যখন ধর্ম দেশনা করেছিলেন তখন সহস্র চক্রবাল কম্পিত হয়েছিলেন। যেমন আজ্ঞা ক্ষেত্র যদি বলি, যখন রত্নসূত্র পাঠ করেছিলেন, সামান্ত চাক্কা ওয়ালেশু আত্রাগাচ্ছান্তু দেবতা সাদ্দাম্মাং মুনিরাজাচ্ছা সুনান্ত সাজ্ঞা মক্কাদা, এভাবে তো সহস্র চক্রবাল, কোটিসত্তা সহস্র চক্রবাল কম্পিত হয়েছিল। তো বিষয়ক্ষেত্র যেটাকে বলি, জন্মক্ষেত্র,
আজ্ঞা ক্ষেত্র, বিষয় ক্ষেত্র, বিষয় বলতে কি পাঁচটা বিষয়, সংস্কার বিকার লক্ষণ নির্মাণ প্রজ্ঞপ্তি পাঁচটা বিষয়। এটা যখন জানার ইচ্ছা জাগে তখন আনলিমিটেড অনন্ত চক্রবাল সম্পর্কিত তার জ্ঞান থাকে। তো এটা একটা বিজ্ঞপ্তির মতো আর কি, টেলিভিশন দেখলে, ফিল্ম দেখলে লাইভ বয় বিজ্ঞপ্তি, লাইভ বয় বিজ্ঞপ্তি, স্যানিটাইজার বিজ্ঞপ্তি, তা আমিও বিজ্ঞপ্তি দিলাম আর কি। তো পাহাড় কখন কি ছিল, বুদ্ধের জন্মক্ষেত্র কি এবং আজ্ঞাক্ষেত্র কি, তার বিষয় ক্ষেত্র কি, এটা জানার বিষয়। তো অনেকে হয়তো জানেন। তো তো পঞ্চপর্বত আমাদের গৌতম বুদ্ধের আমলে মগধ, মগধ তো বারবার শুনলে আপনারা মনে রাখতে পারবেন এটা। তো এভাবে পরিবর্তনের মধ্যে মানুষ জন্ম জন্মান্তরে দুঃখময় সংসার বিচরণ করে। তো বিচরণ করাকালে একা তো বিচরণ করে না, এদের পরিবার হয়, সমাজ হয়, ধর্ম হয়, এরকম পরিবার ধর্ম সমাজ হয়ে থাকে, পরিবার ধর্ম সমাজ হয়ে থাকে ব্যক্তি। এর জন্য ধর্ম সেবা করতে হয়, পরিবার সমাজ সেবা করতে হয়। তো পরিবার সেবার ধর্ম সেবা, সমাজ সেবা, পরিবার সেবা, ব্যক্তি সেবা, এভাবে সেবা হয়ে থাকে। তো সেবা করতে গিয়ে অর্থনীতি অর্জন করতে হয়, শিক্ষা অর্জন করতে হয়, এটাকে লক্ষ্য রাখতে হয়। অর্থনীতি থাকতে হবে, শিক্ষা থাকতে হবে, সব মূলে একটাই, জগতে সর্বোচ্চ সুখ একতা সুখ। যেখানে একতা নাই আপনি কিচ্ছু করতে পারবেন না, ধর্ম সমাজ পরিবার কিছু করতে পারবেন না, একতা। এর জন্য আমরা ধর্মের একতা, ধর্মের ছায়াতলে একতা, তারপরে সমাজের ছায়াতলে একতা, তারপরে পরিবারের ছায়াতলে একতা, ব্যক্তি চিন্তা না করা, সামগ্রী চিন্তা করা, তো অর্থনীতি চিন্তা করা, শিক্ষা চিন্তা করা, যেটা কোনো এক ধর্ম সমাজ পরিবার অস্তিত্ব টিকে থাকার জন্য যেটা গুরুত্বপূর্ণ দরকার, গুরুত্বপূর্ণ দরকার। সব মূলে একটাই কথা, একতা। তো অনেকে ব্যবসা করেন না, সমিতি একতা হয়, সমিতি কেন করে, সংগঠন কেন করে, সমিতি সংগঠন কেন করেন, একতা করার জন্য। যেমন শিক্ষার জন্য একতা, তখন জাত খুঁজে না, জাত খুঁজে না, যেমন বিদ্যালয়ে যায় ওখানে জাত নাই, ব্যবসা ক্ষেত্রে কোনো জাত নাই, ও একতা হয়ে যায় আর কি, অর্থনীতি চাঙ্গা হওয়ার জন্য সমাজ সমিতি করে। এটা এটাও একটু কুথি বিজ্ঞপ্তির মতো উঠে আসে আর কি আলোচনার মধ্যে, মূল আলোচনা চলে যাব। তো এটা প্রতীত সম্পর্কে অন্তর্ভুক্ত, এটাও মানে ব্যবহারিক সত্যের আর কি। তো যা এটা বিদ্যা ইয়ে বিদ্যা শিক্ষা নিয়ে একতা হয়, ব্যবসা বাণিজ্য নিয়ে একতা হয়, এরকম ধর্ম নিয়ে একতা হয়, তো অনেক একতা হয়, মানে যে কতগুলি ইয়ে আছে, ক্ষেত্র আছে একতা হওয়ার ক্ষেত্র। তবে সবচেয়ে বড় একতা হচ্ছে ধর্মের ছায়াতলে একতা, উগ্রতাকে বর্জন করে, মধ্যম পথ অবলম্বন করে, অর্থাৎ দুইটি অন্ত ত্যাগ করা। তো যেটা গ্রামীয় আচরণ, গ্রামীয় অঞ্চলে তো যুদ্ধই হয়, তো কীভাবে গ্রামীয় আচরণ করে, বিদ্যা কারাঘারি, জায়গা খাড়াহারি, পুরুষ খাড়াখারি, মেয়ে খাড়াখারি, লুৎপাত আর কি, এভাবে মানে গ্রাম তো কখনো শান্তি থাকে না। তো একতা থাকলে শান্তি আসে, একতা না থাকলে শান্তি নষ্ট হয়। এর জন্য প্রত্যেকটা দেশে দেখা যায় শান্তি প্রচার, অর্থাৎ শান্তির জন্য এরা রাজনীতি করে, মানে পৃথিবীতে আর কি রাজনীতি করে, শান্তির জন্য করে, অন্য কিছু না, এখানে শান্তির জন্য রাজনীতি করে, অর্থনীতি করে, সামাজিক কাজকর্ম করে, ভালো কাজ করে, এগুলো শান্তির জন্য। তো কেন শান্তি কাজ করে, অশান্তি আছে বলে শান্তি কাজ করে করে, এইরকম আর কি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে একতা। তো ধর্মের সৎ ধর্মের ছায়া তোলে, সুশীতল ছায়া তোলে, বলতে গেলে বুদ্ধের উপদেশ ছায়ার তোলে, জ্ঞানী গুণীদের উপদেশ ছায়ার তোলে একতা হওয়া সুখকর। বুদ্ধ উৎপন্ন সুখকর, সুখ বুদ্ধান উৎপাদ সুখ সাধ্যাম্মা দেশানা,
Shoko Shangatsha Shamaki Shamaganang Tapo Shukang Abhinya Dharma Acharan Shukakar Ekota Shukakar Dharma Deshana Dharma Sravan Shukakar Buddha Upanna Shakal Pranide Hito Shukher Janna Shuto Amader Buddhist Buddhist Shakal Pranide Hito Shukher Janna Buddha Upanna Hoyeche এভাবে জানতে হবে তো আমাদেরকে অবশ্যই একতা হতে হবে যে যদি বলি প্রতিত্ব সমপাদের নিচে একতা আজকে দেশনাথা ওইটা আর কি প্রতিত্ব সমপাদের নিচে একতা হওয়া অর্থাৎ সমাজ ধর্ম সেবা করে কেন জন্ম হয়েছে ধর্মকে সেবা করার জন্য কেন জন্ম হয়েছে সমাজকে সেবা করার জন্য কেন জন্ম হয়েছে পরিবারকে সেবা করার জন্য মাতাপিতাকে সেবা করার জন্য কেন জন্ম হয়েছে নিজেকে আত্মহিত কর্ম করার জন্য অন্যজন পরহিত কর্ম করার জন্য তাহলে মনুষ্যত্ব জীবন সার্থক এটাই জানতে হবে একতা থাকতে হবে একতা ছাড়া কোনো কাজ করা যাবে না তো এই জায়গা থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি তো যাই হোক মূল কথা আসছি বুদ্ধ এখন দশ মাস বুদ্ধ তো জ্ঞান লাভের পর দশ মাস আর আষাঢ়ে পূর্ণিমা পূর্ণিমা পর্ব ধরতে গেলে আগ পূর্ণিমা মাঘী পূর্ণিমা আর কি অবস্থান করেছিলেন সে সময়ে ওই পঞ্চপর্বত পঞ্চপর্বতের ফাঁকে 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 তারা ছয়জন পরিব্রাজক জায়গা নিয়ে ফেলছে আগের থেকে এখানে একটা উল্লেখযোগ্য পরিব্রাজক হচ্ছে নিগ্রন্থনাথ উনি একটু যশ খ্যাতি এগিয়ে আছে ওনার আচরণটা চারটা তিনি সংসার ত্যাগ করেছেন সিদ্ধার্থ বোধিসত্ত্ব সিদ্ধার্থ আগে ২৫ বছর আগে গৃহত্যাগ করেছেন তিনি তো নিগ্রন্থ হচ্ছে নি অর্থ নাই গ্রন্থ মানি তার শরীরে কিছু নাই কোনো জটা নাই কোন ব্যবহারের সাথে কোনো জটা নাই এরকম বলে আর কি মানসিক ক্ষেত্রে না মানসিকভাবে না শারীরিকভাবে তিনি মানে জটা নাই নিগ্রন্থ গ্রন্থ মানে জটা অর্থাৎ কোনো ফ্যাস ফোস কোনো শরীরের মধ্যে কিছু রাখে না তো প্রথমে প্রথমে তার গায়ে একটা ধুতি ছিল তা তার স্ত্রীকে বলল এ নিগ্রন্থ একজন বৈশালী বৈশালীবাসী তো মগধ বৈশালী যেরকম আছে বৈশালীবাসী তো নিগ্রন্থ জন্মস্থান হচ্ছে বৈশালীতে তিনি নর্তকী একজন নর্তকী নাচ গান করত সে না জান কত নত্তিকীর পুত্র নত্তকী তার সন্তান নাচ গান করত আর কি তো উপযুক্ত বয়সে তিনি সংসার বন্ধনে আবদ্ধ হন একজন মেয়ের সাথে তো বলতে গেলে কি বলবো মানে অজ্ঞতা তো সব কিছু দুঃখের কারণ তো প্রতি বছরে বছরে একজন 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 করে যদি সন্তান হয় দুই তিন চার পাঁচ বছরের পাঁচটা সন্তান হলে এখানে নাচ গান করে ভরণ পোষণ করা তার মা তো নাচ গান করে তারাও নাচ গান করে নাচ গান কানে যেমন ব্রাহ্মণ নাচ গান আর কি পথে পথে দোল বাজে কোথাও কোথাও নাচ গান করে কোথাও কোথাও গান করে এইরকম আর কি এই উপার্জিত টাকা পয়সা দিয়ে পরিবার অচল সচল হয় না মানে অভাব পূরণ হয় না এরকম আর কি তো যা হোক সংসার কয়েক বছর সংসার করার পর তার স্ত্রীকে বললো এই দুঃখ তো আমার সহ্য হচ্ছে না আমার তো গৃহত্যাগ করতে ইচ্ছা হচ্ছে গৃহত্যাগ করতে ইচ্ছা হচ্ছে সংসার থেকে চলে যাব আর থাকবো না সংসারে তো ওখানে একটা যেহেতু জম্বুদ্বীপে একটা একটা প্রথাগত ছিল তারা মুনি ঋষির দেশ তো এই অন্য কাজে না হলে যদি সংসার ত্যাগ করে ধর্ম সন্ধান করতে চান সত্যের সন্ধান করতে চান তাহলে যাও তো অন্য কাজে হলে যেও না সুখে দুঃখে সংসার করা তো যদি ধর্ম কাজে হয় তুমি যেতে পারো তখন সে সংসার একটা ধুতি নিয়ে একটা থাল ছিল তো ভিক্ষা করে খাবেন একটা থাল ছিল থালও তেমন ভালো ছিল না হয়তো ছিদ্র এরকম ছিল ছিদ্র 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 ছেদা ছিদ্র এরকম ছিল গেল ধুতি নিয়ে তো ধুতি কত বছর পিনবে তখন দিনে তো কাপড় চোপড় খুব তেমন ইয়েছে আজকের দিনের মতো ছিল না তো অভাব ছিল আর কি তো কাপড় পরে ধুতি পরে ধুই স্নান করার সময় তো সেটা তো জীর্ণ ছিন্ন হয়ে ছিঁড়ে গেছে তো এভাবে ছিঁড়ে গেলে শিলায় ছিলে গেলে শিলায় এরকম আর কি তো পর্বতে তার শিলানোর মতো আর সে কাপড় অবস্থা থাকে না তখন ফেলে দেয় আর কি
তা কাপড় সংগ্রহ করতে গিয়ে অনেক কষ্ট হয়, যেমন মানুষ মারা গেলে যেটা মৃতদেহকে পেঁচায়, হ্যাঁ পেঁচায়, তো এটা দাহক্রিয়া করার আগে সে তাকে খুলে ফেলায়, তো শ্মশানে ফেলে যায়, তার শ্মশানে ধ্বজা তুলে, তো এই ধ্বজা কাপড় মৃতদেহ পেঁচানো এরকম কাপড়, এই কাপড় দিয়ে এত ঋষি, তো একটা কথা রয়ে গেছে, উরবেলা হচ্ছে ঋষিদের স্থান, বারণসী ঋষিদের স্থান, হিমালয়ে পাদদেশে ঋষিদের স্থান, এই ঋষিদের ধর্ম প্রচার ছিল এরকম, তো মনে ঋষিদের, তো যা হোক এখানে কাপড় কাপড় খুঁজতে গিয়ে, কাপড় সংগ্রহ করতে গিয়ে, সঞ্চয় করতে গিয়ে অনেক কষ্ট হয়, ধুর তারা আর কাপড় পিনবো না, একটা আচরণ হয়ে গেছে, মানুষ আমক হয়ে যায়। যেমন সেদিনে ছিল, ভারতে আগেও ছিল, এ পূর্ণিমা অমাবস্যা তিথি, সেদিন থেকে তারা প্রথাগতভাবে চলে আসছে, এখনও চলছে এটা। তো এই দিন তিথির দিন আসলে ওনাকে দর্শন করতে আসতো, আগে তো খুব অভাব ছিল, কাপড় অভাব ছিল, এ খানা দানা খানা বিনা এরকম অভাব ছিল, যখন কাপড় পিনে নাই, কাপড় পরিধান করে নাই, ত্যাগ করে ফেলল, এ নিগ্রন্থ হয়ে গেছে, এখন নাম হয়ে গেছে আর কি, কাজ যেরকম নামও সেরকম, নি মানে কাপড় নাই, গ্রন্থ মানে কাপড় ফেলে দিয়েছে, তো একটা আচরণ হয়ে গেল। তো ভিক্ষা করে, থাল দিয়ে ভিক্ষা করে, পর্বতেতে থালও ছিদ্র হয়ে যায়, ছেদা ছিদ্র হয়ে যায়, হ্যাঁ তখন আর ব্যবহারে উপযোগী নয়, থাকে না, তো ওগুলো ত্যাগ করে দিল, দুইটা ত্যাগ করলো, তো একটা কাপড় বেঁধে না আর ত্যাগ করে না। তা কিভাবে খায় যদি বলে, কোনো কারো গৃহস্থের ধারে গেলে ভিক্ষা চাইলে, ভিক্ষা দিতে চাইলে, তখন ওই যে ইয়ার মতো নিচে কোনো পাতা টাতা দেয় না, ওগুলো অর্থাৎ মাটিতে ঢেলে দেয়, সেখানে হাত দিয়ে খায় না, তো জিব্বা দিয়ে লিয়ায় লিয়ে খায়, মানে লিয়ে 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 খায় আর কি, এরকম লিয়ে লিয়ে খায়, জিব্বা দিয়ে খায়। তো জিব্বা দিয়ে কারা খায়, কুকুররা খায়, গরুরা খায়, এরকম হাতে ধরে খায় না, এটা একটা আচরণ তার। এই জন্য তো বলে এই যে দুইটি অন্ত, কঠোর সাধনার মধ্যে এটাও একটা অন্তর্ভুক্ত আর কি, অর্থাৎ আমরা বলে না এই যে গোপালক উপাসক, গোপাল উপাসক অর্থাৎ গোপালশীল, তারপরে আর্যশীল, তিত্থিক পরিব্রাজকের শীল, হ্যাঁ আজীবকের শীল, এরকম শীলের মধ্যে বিশুদ্ধ মার্গের মধ্যে এটা আছে না, এটা আর্যশীল এরকম আর কি, এখান থেকে হয় আচরণের থেকে, তো এরকম লিয়ে লিয়ে খেত, দুইটা আচরণ হয়ে গেছে, একটা আচরণ কাপড় পিঁধে না, দুইটা আচরণ হচ্ছে ৯:৩০ হয়ে গেছে, তো আরেক আচরণ হচ্ছে লিয়ে লিয়ে খায়, হাতে নিয়ে খায় না, মাটিতে ফেলে দিলে খায়, তো আহারের অভাব নাই, তো বাড়িতে থাকাকালে তো আহার অভাব, খাবার অভাব, দুই তিন চারজন সন্তান, স্ত্রী, ভরণ পোষণ অভাব, তো খুব কষ্ট লাগে, এর জন্য গৃহত্যাগ করে আর কি, কষ্ট পোষাবার জন্য, কষ্টকে কষ্টি থেকে, কষ্ট থেকে কিছু স্বস্তি পাওয়ার জন্য গৃহত্যাগ করলো আর কি। তার পরবর্তীতে আগে তো ইয়ে ছিল, চুলগুলি কেটে ফেলতো, কারণ সন্ন্যাসীদের চুল রাখে না, কিছু কিছু সন্ন্যাসীদের চুল রাখে না, তো চুল রাখে না, এরকম আগের দিনে চুলগুলিকে একেবারে তালের বিষ আছে না, তালের বিষ, তালের বা বিষকে এমন সুন্দরভাবে তারা পাথরের মধ্যে ঘষে যেন চুলগুলি মানে চেপে টেনে উপরে ফেলতে পারে, এরকম তালের বিষ বেশি ব্যবহার করে সে সময়ের মধ্যে এরকম। আগে তো চুলগুলিকে খুর দিয়ে কাটতো এরকম, তো কতগুলি পরবর্তীতে খুব কষ্ট হয় আর কি, মানে আগে তো চুল ছিল, তখন কোনো এক ইয়েতে জলে আর কি, মানে জলে বা নদীতে হোক বা পুকুরে হোক স্নান করতে গেলে, ওখানে চুলের মধ্যে উকুনের ডিম, উকুন এরকম থাকে, তো খুশকি এরকম জমে, তো পরিচর্যা না থাকলে তো এটা জমে খুব শরীরের মধ্যে, চুল নাকি পরিচর্যা না করলে খুব কষ্টকর, তো এর জন্য মনে ঋষিদের মধ্যে এবং ভান্তেদের মধ্যে দাঁড়িয়ে রাখতে পারে না, কেশামেত্তোয়া কেশামাত্তাং অলারিত্বা, অর্থাৎ যে কোনো কেউ প্রব্রজন নেওয়ার আগে কেশামাত্তাং অলারিত্বা, কেশা লোমা নাকা দান্তা তাস, এরকম কেশামাত্তাং অলারিত্বা, সর্বপ্রথমে কেশ দাঁড়িয়ে
ছেদন করতে হয়, ত্যাগ করতে হয়। এটা তো ওখানে গিয়ে চুলের মধ্যে উকুনের ডিম, উকুন, বাহ প্রাণী হত্যা হবে, আমি তো গৃহ ত্যাগ করছি, প্রাণী হত্যা করবো কেন? সে থেকে আর চুল কাটে না, তিনটি ধর্ম হয়ে গেছে ওর, তিনটা ধর্ম, একটা কাপড় পিন্ধে না, আর একটা লে লিয়ে খায়, আর একটা চুল কাটে না, কেশ কম্বল বলে আর কি। এই চুল নাকি গরমকালে অত্যন্ত গরম আর ঠান্ডা কালে এত ঠান্ডা বলে, তে চুল খুব নির্যাতন করে শরীরের মধ্যে। হ্যাঁ চুল, এই জন্য চুল কেটে ফেলে, তো ও চুল কাটে না আর। এক, তারপরে গোসল করতে গেলে পানিতে এ জলীয় মানে জলাশয়ে জলীয় এর জীবাণু থাকে আর কি, পানিবাহিত জীবাণু থাকে, বে জীবাণুগুলি মরে যাবে, প্রাণী হত্যা হবে এরকম ধারণা করে সে আর স্নান করে নাই। তার ধর্ম হলো চারটা, কাপড় পিঁধে না, খাতে নিয়ে খায় না, কোনো জিনিসের মধ্যে দিয়ে খায় না, লিয়ে লিয়ে খায়, চুল কাটে না, চুল লম্বা কেশ কম্বল হয়ে যায়। এমন দীর্ঘদিন হওয়ার পরে এই চুলগুলি একেবারে কি অবস্থা হয়ে যায়, জায়গা নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল, পারে নাই, সাবেক পাত্র চিবর ত্যাগ করবে না, অরহত হয় নাই, তা অরহত হয়েছে নিগ্রন্থ। তা মানুষ সাধারণ গ্রামের মানুষের ধারণা আর কি। তো পূর্ণিমা অষ্টমী তিথি হলে এরই মানুষ, তার কোনো অভাব নেই এই অবস্থা। তো কোথায় অবস্থান নিল সে? রাজগীরে পঞ্চ পর্বত, যেটা বলেছিলাম বিপুল পর্বত, গীতুগু পর্বত, ইসিগিলি পর্বত, ইসিগিলি পর্বত মোগলায়ন বান্তে মানে ধ্যান করত আর কি, এখানে অবস্থান করত এখানে। তারপরে পাণ্ডব পর্বত, তারপরে ব্যাপার পর্বত, এই পর্বতের ফাঁকে 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 যে কজন ছিল। তো খুব কাছাকাছি বিনোবন বিহার থেকে কাছাকাছি ছিল নিগ্রন্থনাথ, অর্থাৎ বিপুল পর্বতের নিচে তিনি অবস্থান নিয়েছিল। সেখানে অনেক দীর্ঘদিন ধরে, প্রায় বোধিসত্ত্বের আগে, বুদ্ধের আগে, 25 বছর আগে। তো যা হোক, নিগ্রন্থনাথ তার ধর্ম প্রচারে পাওয়া গিয়েছিল, পাওয়া, তার রাজগীর থেকে পাওয়া বেশ দূরে না, প্রায় 12-15 মাইল এরকম হবে, 12-14-15 এরকম, 12-13-15 হবে। তা আমি একবার গিয়েছি সেখানে, তে গিয়ে দেখলাম, প্রথম প্রথম প্রথমবারে গিয়েছি আর কি, সেখানে গিয়ে বা মানে পাওয়া, তো পাওয়াতে গিয়ে বিরাট একটা মূর্তি আছে, আমি মনে করেছিলাম মানে গৌতম বুদ্ধের মূর্তি, শ্বেত পাথরে। দেখলাম যে আস্তে আস্তে দেখতে দেখতে কি একটা দেখলাম, আগে তো বন্দনা করতে চাইছিলাম আমি, তো শেষে দেখলে যে না না, এটা তো আমাদের গৌতম বুদ্ধ না, কারণ তো নিগ্রন্থ, তো কাপড় পিন্ডে না, এতে কাপড় পিন্ডে না এরকম। তো যা হোক, এই নিগ্রন্থ পাওয়া গেল সে সময়ের মধ্যে, তার মধ্যে 500 জন শিষ্য অনুসারী ছিল। তো 500 জন শিষ্যরা গুরু যেরকম শিখায় সেরকম আচরণ করত, তারা সবাই তারা গুরুকে আকৃষ্ট হয়ে তারা সংসার ত্যাগ করছিল, সংসার ত্যাগী। তো পরবর্তীতে এত দীর্ঘদিন, 20-25 বছর পর্যন্ত তারা এভাবে আচরণ করলো, কঠোর সাধনা করলো। হ্যাঁ, তা বলতে গেলে নিঃস্ব, কোনো কিছু নাই, কোনো কিছু নাই, তো শরীরের মধ্যে কোনো কিছু নাই, তার নিজের বলতে কিছুই না, এত ত্যাগ করে ফেললো, কঠোর ত্যাগ করে ফেললো, কিন্তু মানসিকভাবে শান্তি নাই। কায়িকভাবে ত্যাগ করতে পারলেও মানসিকভাবে মনের ভিতরে যে সমস্ত লোভ দ্বেষ মোহ মান দৃষ্টি বিচিকিৎসা অলসতা জড়তা আছে, এগুলোকে ত্যাগ, মনের ক্লেশ কলুষকে ত্যাগ করতে পারে নাই। তো মনের ক্লেশ কলুষ তো মনকে পীড়া দেয়, ব্যথিত করে, দুঃখ দেয়, মানসিক দুঃখ পায়, তো মানসিক দুঃখ পায়। তো যা হোক, মানসিক দুঃখ পায়, তো গুরু পাওয়া যাওয়ার সুযোগে, গুরু পাওয়া যাওয়ার সুযোগে বড় শিষ্য, তার নাম হচ্ছে আচেলাকা কাশ্যপ, কাশ্যাপা, আচেলাকা কাশ্যাপা, অর্থাৎ আচেলক কাশ্যপ। আচেলক মানে কি? উলঙ্গ, আচেলক অর্থ উলঙ্গ, অর্থাৎ চুল কাটে না, উলঙ্গ। চুল কাটে না, উলঙ্গ। তো
শিষ্যদের মধ্যে যেহেতু সহব্রহ্মচারী ছিল তারা, তা একটা কথা রাখলো, বলে যে আমরা তো এতদিন পর্যন্ত গৃহত্যাগ করেছি, কোনো কিছু তো লাভ করতে পারে নাই, মানসিক শান্তি পায় নাই। তো এখন যে বিদ্যমান বিহারে অবস্থান করছে, প্রত্যেক দিন পিণ্ডচরণ করছে, কত সুন্দর, বলতে গেলে তার ইন্দ্রিয় সংযত, তাদের আচরণ তাতে নমনীয়, তারা সংযত, তাদের চোখে যেটা দেখে আর কি, চোখে দেখা আর কি, এরকম। তো আমরা এই গুরু পাওয়া যাওয়ার সুযোগে, গুরু পাওয়া যাওয়ার সুযোগে আমরা বুদ্ধের শ্রমণ গৌতমের কাছে গিয়ে কিছু প্রশ্ন করি। তো আপনারা কি বলে, বলে যে আপনি যেটা করেন সেটা, তো সবাই একমত হয়ে গেল তাদের মধ্যে, যদিও বা তারা তিত্থিক পরিব্রাজক, নিগ্রন্থ, তাদের মধ্যে একটা সহব্রহ্মচারীর, সহব্রহ্মচারী পরস্পর পরস্পরের মধ্যে একটা গণতান্ত্রিক তাদের মানসিক ছিল, অর্থাৎ মৈত্রী ছিল, তাদের মধ্যে কোনো এরকম হিংসা হিংসি এরকম ছিল না। তো বড়জন যেটা বলে সেটা তারা গ্রহণ করে, তো ভালো হবে। তো তো তা আপনি যেদিকে যান সেদিকে, যেহেতু এতদিন পর্যন্ত আপনার সাথে আছি, তাহলে তাহলে কালকে সকালে, 7 সকালে গিয়ে প্রশ্ন করব। তো এই শ্রমণ গৌতম রাজগীর নগরের দিকে পিণ্ডচরণের উদ্দেশ্যে বের হবে, আমরা পথের মধ্যে জিজ্ঞাসা করব। প্রস্তুত একেবারে যেরকম কথা সেরকম কাজ। তো পথে গিয়ে, পথে গিয়ে সেখানে অপেক্ষামান রইল। তো বুদ্ধ গেলেন, তো সকাল 7 সকালে গিয়ে প্রথমে প্রথমে তো আচরণটা জানে না আর কি, তো বুদ্ধকে কীভাবে আচরণ করতে হয়, কীভাবে বুদ্ধের সাথে কথা বলতে হয়, কীভাবে হাত জোর করতে হয় সেটা জানে না, তবে সরাসরি প্রশ্ন করছে। বুদ্ধ, তাদের শ্রদ্ধা পাতলা, তাদের শ্রদ্ধা দুর্বল পাতলা, এ কারণে বুদ্ধ উত্তর দেন না। তো আমরা আসছি এখানে অপেক্ষা করেন, এরকম বলেন আর কি। তো তো না না, এখানে গুরুও কখন আসে সেটা বলে যায় না, যদি গুরু আসে তাহলে গুরু অবাধ্য হয়ে যাবে, এটাও একটা মনের ভিতরে ইয়া ছিল, শঙ্কা ছিল। হ্যাঁ, তো যা হোক, তা বুদ্ধ তো চলে গেল তাদেরকে ফেলে। তা আবার ওখান থেকে রাস্তার বুদ্ধের সম্মুখে গিয়ে আবার প্রশ্ন করলেন, জানার ইচ্ছার জন্য আপনার কাছে প্রশ্ন করছি, অনুগ্রহ করে দয়া করে আমাদেরকে এই প্রশ্নটা দিন। তা বুদ্ধ তারপরে ফেলে গেল, তা তৃতীয়বারের মতো, যেহেতু বুদ্ধের কথা শুনলে সমাজ প্রজ্ঞা, বলতে গেলে সম শ্রদ্ধা, কমনা বিষয় না, মাঝামাঝি মধ্যম পথ শ্রদ্ধা যখন উৎপন্ন হয় তখন বুদ্ধ জিজ্ঞাসা করতে পারেন, বলে যে তখন বহু গৌতমা দুঃখাং সায়ং কাতাং দুঃখাং পারাং কাতাং দুঃখাং সায়াঞ্চা পারাঞ্চা কাতাং দুঃখাং আসায়াঞ্চা আপারাঞ্চা কাতাং দুঃখাং, 4টা প্রশ্ন করছিল। তো এটা হচ্ছে প্রশ্ন, হচ্ছে পালিতে, তো তো বাংলা বলি। তো সায়াং কাতাং, ভো গৌতম, দুঃখ আছে, তে এ দুঃখ আছে, দুঃখ কি আমার দ্বারা হয়? তখন বুদ্ধ বললেন, না হে ওয়াং ওয়াত্তাব্বাং, অর্থাৎ এরকম বলার উচিত নয়। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পারাং কাতাং দুঃখ, অন্যের কারণে কোনো দুঃখ উৎপন্ন হয়? তখন বুদ্ধ বললেন, অন্যের কারণে নয়, না হে ওয়াং ওয়াট্টাব্বাং, এরকম বলার উচিত নয়। তো আরও প্রশ্ন করলেন, এ সায়াঞ্চা পারাঞ্চা কাতাং দুঃখান, অর্থাৎ উভয়ে মিলে নিজে এবং অপরের দ্বারা এ দুঃখ উৎপন্ন হয়? তখন বুদ্ধ বললেন, না হে ওয়াং ওয়াট্টাব্বাং, এরকম বলারও উচিত নয়। তো আসায়াঞ্চা আপারাঞ্চা কাতাং দুঃখান, অর্থাৎ অকারণে, আমিও নয় তারও নয়, কোনো অকারণে উৎপন্ন হয় কি? তখন বলে যে বুদ্ধ, না হেওয়া ওয়াত, এরকমও বলার উচিত নয়। তাহলে বুদ্ধ, দুঃখ আছে প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের মনের ভিতরে একটা দুঃখ আছে, এ দুঃখ কি কারণে উৎপন্ন হয়? এরকম যখন প্রশ্ন করলেন, বুদ্ধ উত্তর দিলেন, ফাঁসা পাটিচ্ছা দুঃখা উৎপন্ন, বুদ্ধ বললেন, ফাঁসা পাটিচ্ছা দুঃখা উৎপন্ন, অর্থাৎ স্পর্শের কারণে দুঃখ উৎপন্ন হয়। তখন এই অল্প শব্দ শুনে, অল্প শব্দ শুনে তাদের যে সূক্ষ্ম সুপ্ত যে জ্ঞান লাভের হেতু জাগিয়ে উঠল, জাগ্রত হলো,
এবারে পেয়ে গেছি। যেমন সারিপুত্র উপতিষ্য, সারিপুত্র গৃহীর নাম উপতিষ্য, উপতিষ্য অশ্বজিৎ ভ্রান্তি থেকে ইয়ে দাম্মা হেতুবা বাবা তে সন্তাম্মা তা থাকাতা আহুং। অর্থাৎ এখানে আরো ইয়ে আছে, দুঃখ থাকলে দুঃখের কারণ থাকে, হ্যাঁ দুঃখ থাকলে দুঃখ নিরোধের উপায়ও থাকবে, এরকম। এই কথা শোনার সাথে সাথে সারিপুত্র সুতাপতি মার্গ হলে প্রতিষ্ঠিত হলে তাদের মধ্যে জন্ম জন্মান্তরে সঞ্চিত সূক্ষ্ম সুপ্ত পারামি আছে। যেমন ধরো কোনো একটা শুকনো জিনিস পানিতে ভিজি দিলে এটা মিলে যায়, অর্থাৎ এতে বাড়ে। ঠিক তেমনি বুদ্ধের সাথে দেখা হলে অতীত জন্ম জন্মান্তরে সূক্ষ্ম সূক্ত পুণ্যগুলি জাগে উঠতে যা জ্ঞান লাভের জন্য, হ্যাঁ জ্ঞান যা জ্ঞান লাভে উপকার হয়, উপকার আসে। তো বলে যে স্পর্শ কারণে দুঃখ উৎপন্ন হয় বলার সাথে সাথে তাদের মধ্যে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হলো। তখন আর নিজেদের আবাসে ওই যে নিগ্রন্থনাথ শিষ্যরা যেখানে থাকে ফিরে না গিয়ে বুদ্ধের সাথে বৃন্দাবন বিহারে চলে গেলে সবাই বুদ্ধের অমৃতময় ধর্ম দেশনা শুনে চতুরার্য সত্য জ্ঞান লাভ করে সবাই অরহত্ত মার্গ ফলে প্রতিষ্ঠিত হলেন। এখানে প্রতীত্য সমুপাত, প্রতীত্য সমুপন্ন, প্রতীত্য সমুপাত দেশনা হচ্ছে বুদ্ধের দেশনা, প্রতীত্য সমুপন্ন হচ্ছে। এতগুলি বলতে হয় না, পুরো দ্বাদশ নিদান বলতে হয় না, যেটা কাজে লাগে, যেরকম রোগ সেরকম ওষুধ দিয়ে দেন। বুদ্ধ সে কৌশল জানে, হাজার রকম উপায় আছে তার, কাকে কীভাবে দেশনা দিয়ে কীভাবে তার মানসিক শান্তি, সুখের লক্ষণ মানসিক শান্তি, অচ্যুতি শান্তি, নির্বাণের শান্তি, যেভাবে মনের ভিতরে সে জ্ঞান উদয় হয় এভাবে প্রয়োগ করতে জানেন তিনি। তা হাজার উপায় আছে, তো এভাবে দিলেন, ধর্ম দেশনা দিলেন। এখানে ফাসা পাটিচা দুঃখা উপান্না মানে কি, আমরা প্রতীত্য সমুপান নিদানের মধ্যে একটাই স্পর্শ, যেমন চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মন আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মনের ভিতরে কি উৎপন্ন হয়, ফাসা। চক্ষু প্রসাদ আছে, বাহিরে আলম্বন আছে, কর্ণ প্রসাদ আছে, বাহিরে শব্দ আলম্বন আছে, ঘ্রাণ প্রসাদ আছে, বাহিরে গন্ধ আলম্বন আছে, জিহ্বা আছে, জিহ্বার মধ্যে সাত আলম্বন আছে, কায় আছে, স্পর্শ আলম্বন আছে, মন আছে, ধর্ম আলম্বন আছে। তে এভাবে জয়েন হলে কারণে কারণে দুইয়ের কারণে, অর্থাৎ ইমাসমিং সাথে ইদাং হতে ইমাসা উপাদা ইদাং উপজাতে, ইমাসমিং আসাতে ইদাং না হতে ইমাসা নিরুদা ইদাং নিরুজ্জান্তি, দুইটা অনুলোম প্রতিলোম। তো কারণে কারণে চক্ষু দেখার কাজ করে, আলম্বন স্পর্শে কাজ করে, তো দুইটা একত্রিত হলে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়। সে চক্ষু বিজ্ঞানকে যদি, চক্ষু চিত্তকে যদি বিদর্শন জ্ঞান না থাকে তাহলে পঞ্চস্কন্ধ তৈরি করে ফেলে, যেমন চক্ষু প্রসার রূপ, চক্ষু বিজ্ঞান চিত্ত। চিত্ত উৎপন্ন হলে সহজাত ধর্ম চৈতন্যিকগুলি উৎপন্ন হয়, বেদনা সংজ্ঞা সংস্কার। তাহলে চক্ষু মধ্যে পঞ্চস্কন্ধ উৎপন্ন হয়, উৎপন্ন হওয়ার সাথে সাথে নিরোধ হয়, হ্যাঁ হ্যাঁ উৎপন্ন সাথে সাথে নিরোধ হয়, ঠিক আছে। সমতার কারণে উৎপন্ন হয়, সমতার অভাবে নিরোধ হয়। এখানে কোনো প্রভাব মানে কোনো ঐশিক শক্তি ঐশ্বরিক শক্তি এখানে কোনো কাজ নাই, কার্য কারণেই কাজ, এটা একটা ল মানে নেচারাল ডিপেন্ডেন্ট ল, এরকম ডিপেন্ড করে একটাকে একটা ডিপেন্ড করে, নির্ভর করে এটা কার্যকারণ। চক্ষু প্রসাদ দেখে, কর্ণ প্রসাদ শুনে, ঘ্রাণ প্রসাদ গন্ধ পায়, জিহ্বা প্রসাদ সাত তেজ নেয়, তার কায় প্রসাদ স্পর্শ করে, মন ধর্ম আলম্বন আলম্বন নেই, আলম্বন উৎপন্ন হয়। তাহলে চক্ষু চিত্ত কর্ণচিত্ত নাসিকা চিত্ত জিহ্বা চিত্ত এবং মন চিত্ত উৎপন্ন হয়, মনোবিজ্ঞান মন চিত্ত উৎপন্ন হয়, মনের মধ্যে মন উৎপন্ন হয়। এভাবে তাহলে কি উৎপন্ন হয়, কারো কারণে হয়, নিজের কারণে হয় না, কারো কারণে হয় না, উভয়ের কারণে হয় না, অকারণে হয় না, বুদ্ধ না হেওয়াং ওয়াট্টাব্বাং এরকম বলার উচিত নয়। তা কি কারণে হয়, স্পর্শ কারণে উৎপন্ন হয়, চক্ষু আলম্বন স্পর্শ, বাহিরে আলম্বন দেখার বিষয় আলম্বন স্পর্শ, কানে শব্দ স্পর্শ, নাকে গন্ধ স্পর্শ, জিহ্বায় স্বাদের স্পর্শ, কায় ফোতাব্বা স্পর্শ, ধর্ম অর্থাৎ মনে ধর্ম স্পর্শ। তাহলে কি উৎপন্ন হয়, চক্ষু চিত্ত, চক্ষু বিজ্ঞান চক্ষু চিত্ত, কর্ণচিত্ত নাসিকা চিত্ত জিহ্বা চিত্ত কায়চিত্ত মন চিত্ত উৎপন্ন হয়। ওই মনে কি হয়,
লোভ দ্বেষ মোহ উৎপন্ন হয়, বেদনা উৎপন্ন হয়, সংজ্ঞা উৎপন্ন হয়, সংস্কার লোভ দ্বেষ মোহ মান দৃষ্টি উৎপন্ন হয়, এ কারণে মন দুঃখ পায়, অন্য কারো কারণে নয়, অকারণেও নয়, নিজের কারণে নয়, অন্য কারণে নয়, উভয় কারণে নয়, অকারণে নয়, স্পর্শ কারণে সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষ বেদনা, দুঃখ উৎপন্ন হয়। এভাবে যদি জানে উৎপন্ন হয় বিলয় হয়, যদি এখানে উদয় বিলয় জ্ঞান, অনিত্য দুঃখ অনাত্ম জ্ঞান উৎপন্ন হয়, তাহলে দুঃখ সত্যকে দেখেছেন, দুঃখ সত্যকে পুঙ্খানুপুঙ্খ দর্শন হলে দুঃখের কারণ তৃষ্ণা আসে না, অর্থাৎ বেদনার কারণে তৃষ্ণাটা আসে না, অর্থাৎ বেদনার ভিতরে তৃষ্ণা উৎপন্ন হয় না, বেদনা কি হয় নিরোধ, দুঃখ নিরোধ হয়ে যায়, দুঃখ নিরোধে কি হয় নির্বাণ প্রত্যক্ষ হয়। এই অল্প সময়ের মধ্যে এভাবে যে সূক্ষ্ম সুপ্ত জ্ঞান জাগিয়ে উঠবে, বুদ্ধের কথা শুনে জাগিয়ে উঠে গেল, তো প্রত্যেকে এই অরহত মার্গ ফলে প্রতিষ্ঠিত হয়ে অচ্যুতি পরম সুখ নির্বাণ লাভ করেছিলেন। এটি হচ্ছে প্রতীত সমুপাত। বর্তমানে যার যার প্রতীত সমুপাত দেশানো শুনে প্রতীত সমুপাত ধর্মকে দেখে দুঃখ সত্যকে পুঙ্খানুপুঙ্খভাবে দর্শন করা, দুঃখের কারণ তৃষ্ণাকে প্রহাণ করা, দুঃখ নিরোধ নির্বাণকে প্রত্যক্ষ করা, আর আর্য অষ্টাঙ্গী মার্গ কৃতকরণীয় হওয়া, কৃতকরণীয় হওয়া, এহে ভিক্ষু মাকা ব্রহ্মচারিয়া চারাং সাম্মা দুঃখাসাত আন্তাঙ্কারিয়া, অর্থাৎ এহে ভিক্ষু এসো দেখো, এসো দেখো, এহি ভিক্ষু এসো দেখো, সম্যকভাবে মার্গ ব্রহ্মচর্য আচরণশীল সমাধি প্রজ্ঞা আচরণ অনুশীলন করে নিজ সমস্ত দুঃখকে অন্তঃসাধন করা শেষ করো, দুঃখ নিরোধ কর, দুঃখকে অন্তঃসাধন করো, আর্য অষ্টাঙ্গে মার্গ প্রতিপদে দুঃখ অন্তকরণে, অর্থাৎ কৃতকরণীয় কাজে কাজ করে। যেমন মার্গ চারটি কাজ করে, এ মার্গ সত্য দুঃখ সত্যকে পুঙ্খানুপুঙ্খভাবে দর্শন করে, এ মার্গ সত্য দুঃখের কারণ তৃষ্ণাকে প্রহাণ করে, এ মার্গ সত্য দুঃখ নিরোধ নির্বাণকে প্রত্যক্ষ করে, এ মার্গ সত্য কাজ নিজের কাজ শেষ হয়, আর অর্থ মার্গ হলে প্রতিষ্ঠিত হয় সমস্ত দুঃখ নিরোধ হয়ে পরম সুখ, সুখের লক্ষণ পরম শান্তি অচ্যুতি নির্বাণকে প্রত্যক্ষ করা সক্ষম হন। তো আজকে শেষ প্রায় 10টা বেজে গেল, আসার সময়টা একটু দেরি হয়ে গেছে, তো যা হোক সবার হিত সুখ মঙ্গল চিন্তা করে সম্যক সংকল্প করে তো কিছুক্ষণ আপনাদেরকে ধর্মদান দিলাম, প্রশ্ন উত্তর এরকম হয় না আজকে, আজকে পুরো এককভাবে এককভাবে দেশানা উপকার করলাম, তো সকলের হিত সুখ মঙ্গল হোক, এই আশীর্বাদ করে ধর্মদেশনা শেষ করছি, তা আবার দেখা হবে।